হ্যাঁ বলেন ভাইয়া, জাওয়াদ ভাই কি যেন বলছিলেন? আপু, যখন জমিনের কথা বলছেন তাই বললাম যে যদি চায়, যদি আমাদেরকে গভর্নমেন্ট না দেয় অথবা আমরা যদি কিনতে না পারি, তখন আমরা কোনো ওয়ে বের করে জমিন গুলো নেওয়ার ট্রাই করতে পারি যদি আমাদের বেশি দরকার হয়। আচ্ছা, সেই ব্যাপারে ডমিন যখন লাগবে তখন কথা বলবো, আমরা ডমিন হোস্টিং এর কাজ তখন কথা বলে নিব। আমরা ফার্স্টে পেজে পেজে যাই, পেজে আসার পরে পেজ থেকে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাই। তো পেজে যখন যাই এখানে দেখবেন, এই যে দেখেন এখানে একটা অ্যাড সেন্টার আছে, দেখতে পাচ্ছেন? অ্যাড সেন্টার থেকে অ্যাড ক্রিয়েট করা যায়, কিন্তু কথা হচ্ছে অ্যাড সেন্টার থেকে অ্যাড এর সমস্ত অপশন পাওয়া যায় না। অ্যাড সেন্টার থেকে অ্যাড ক্রিয়েট করা যায়, এটা হচ্ছে ইজি ওয়েতে, যে আপনি এই যে দেখেন ইজি ওয়েতে কিসের জন্য অ্যাড রান করাতে যাচ্ছেন, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন তো যে কিসের জন্য অ্যাড রান করাবেন? আপনি ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। আরে দেখ, এই যে দেখাবে আপনি কোনটার জন্য অ্যাড রান করাতে চান। এখানে খুব ডিটেল ভার্সন দেখায় না, আপনাকে যদি বলে যে আপনি ইয়ে করেন পেজে কোনো পোস্টকে ইয়ে করার জন্য, পোস্টের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, আর হচ্ছে আপনার ভিউ বাড়ানোর জন্য, এখানে শুধু কিছু জিনিস এনেছে এরা, অ্যাড ম্যানেজারের প্রপার জিনিসটা আনেনি। তো এখান থেকে যেটা করবেন, এখান থেকে সবচেয়ে সহজ হইতে সহজটা শিখে নেবেন, বাকি যেটা থাকবে যে পিক্সেল দিয়ে অ্যাড ম্যানেজারের কাজ কিভাবে করতে হয়, ক্যারাসেল কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে হচ্ছে আপনার লিড জেনারেশন কিভাবে দিতে হয়, ওইগুলি এখানে পাবেন না, ওইটা আমরা ইয়ে থেকে শিখবো, অ্যাড ম্যানেজার থেকে শিখবো, বুঝতে পেরেছেন? যারা প্রথম অবস্থায় যারা বুঝতে পারেন না তাদের জন্য আমি এটা এটা অন করেছি। আমরা যখন শিখেছি আমাদেরকে অ্যাড ম্যানেজার থেকে শিখতে হয়েছে, কারণ তখন এই অপশনটা ছিল না। হ্যালো, হ্যাঁ আপু, হুম, আপু এটা একটু করে রিভিউ করবেন? অবশ্যই করবো আপু। সেটা হচ্ছে একটা পেজের ইন্টারফেস আমরা এরকম দেখতে পাই, একটা পেজে ঢুকার পরে এটা হচ্ছে নিউ ভার্সনে এমন দেখতে পাই, এটা ওল্ড ভার্সনে না কিন্তু আপু, এটা নিউ ভার্সন, ফেসবুকের নিউ ভার্সন। আপনার হচ্ছে যেখানে যে আমরা লগ ইন লগ আউট করি না, এখানে যে দেখেন সুইচ টু ক্লাসিক ফেসবুক, এখানে আমার জায়গায় সুইচ টু ক্লাসিক ফেসবুক আছে, আপনাদের জায়গায় আসবে মেবি সুইচ টু নিউ 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 লুক না কি যেন একটা আসে, বুঝতে পেরেছেন? তো এখানে এই যে দেখবেন অ্যাড সেন্টার আছে, যে ইন্টারফেসটা দেখার পর এখানে দেখবেন অ্যাড সেন্টার, অ্যাড সেন্টারে ক্লিক করার পরে আপনার আসবে এরকম। এটা আসার পরে আপনি যাবেন হচ্ছে ক্রিয়েট অ্যাডে, ক্রিয়েট অ্যাডে যাওয়ার পরে এখানে এই জিনিসটা আসবে যে আপনি কি করতে চান, কিসের উপরে অ্যাড দিতে চান। এটা আমাকে অলরেডি রেকমেন্ড করতেছে লিডস এর জন্য অ্যাড করতে, এখন আমি এটা করব না, শুধু আমার পেজটাকে প্রমোট করব, বা আমি চাই এই অ্যাডটার মাধ্যমে আমার হচ্ছে ভিজিটর আসুক ওয়েবসাইটে। এখন আপু বলি, যে মিথিলা আপু জিজ্ঞেস করলেন না ক্যারোসেল, ক্যারোসেল করার আরেকটা কারণ হচ্ছে ক্যারোসেল করলে আপনার ওয়েবসাইটে ভিজিটর যায়। ক্যারোসেল করে যদি আপনি একটা অ্যাড রান করান, আপনার ফেসবুকের সাথে সাথে আপনার ওয়েবসাইটেও ভিজিটর যায়, ভিজিটরের ভিউ বাড়ে। আমরা বুঝি না ভাইয়া, বুঝিনি, আবার বলেন কি বললো ভাইয়া, কেউ বুঝতে পেরেছেন? এইট এড ছাড়া ক্যারাসল হয় কিনা জিজ্ঞেস করলো। পেইড অ্যাড ছাড়া হ্যাঁ ক্যারাসল হয়, সেটা পেজে পোস্ট আকারে হয়, পেজে পোস্ট আকারে হবে ক্যারাসলটা, পেজে পোস্ট আকারে হবে ভাইয়া। আসলে আপু অনেকের কাছে এখনো ক্যারাসল জিনিসটা ক্লিয়ার না অ্যাকচুয়ালি, এই জন্য ক্যারোসেলটা এখন আমি আপনাদেরকে দেখাতে চাইনি, কারণ আপু এখন যে পেজটা আনছেন এটাকে অ্যাড সেন্টার থেকে আসছে, কারণ আমার নেট ডিস্টার্ব করতে ছিল তো আমি একটু মনে মিস করে ফেলছি। হ্যাঁ আপু, এটা অ্যাড সেন্টার থেকে আসবে, অ্যাড সেন্টারে যাওয়ার পরে যে এরকম হবে, আমরা যখন অ্যাড সেন্টারে যাব তখন আপনি এই জায়গাটা দেখতে পাবেন, এই ক্রিয়েট অ্যাডে যখন ক্লিক করবেন তখন আপনার এইটা চলে আসবে, যেটা আচ্ছা থ্যাংক ইউ আপু।
ওয়েলকাম আপু। তো আমরা ধরেন কোন পেজের বুস্টের জন্য যাচ্ছি, এখানে খুবই ইজি, এখানে খুবই ইজি সিরিয়াসলি আপু। ক্যারোসেল নিয়ে কারো প্রবলেম হলে আমি তখন ক্যারোসেল দেখাচ্ছি না, আপনারা ক্যারোসেল মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। ক্যারোসেল নিয়ে এটা কি তাহলে অ্যাড ম্যানেজারের কাজ শুরু হয়েছে আমাদের? হ্যাঁ, এখন যদি ডিরেক্টলি আমি অ্যাড ম্যানেজার থেকে দেখাই সেক্ষেত্রে আপনাদের মাথা আরো গরম হয়ে যাবে, চাপ ওইটা আমরা বুঝতেছি না। কিন্তু এটার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এখানে যে অ্যাড ম্যানেজার দিয়ে যে যেইগুলি করতে পারবেন এটা দিয়ে মোটামুটি একটা পেজের লাইক বাড়ানো, একটা পেজের পোস্টকে বুস্ট করা বা একটা পেজকে প্রমোট করা, বা ওই যে এখানে আরেকটা কি যেন দেখলাম আমার ওয়েবসাইটে ভিউয়ার পাঠানো, এটা করা যায়। কিন্তু যখন এগুলি একটু ট্রিকি, এটা হচ্ছে খুব সিম্পল বায়ার রিকোয়েস্টের জন্য কাজটা করতে পারবেন। আর কিছু ট্রিকি বায়ার রিকোয়েস্ট থাকে যে তুমি আমাকে এই পোস্টটা আমাকে অ্যাড করে দাও, আমার অ্যাড রান করাও, কিন্তু সেটা আমার পিক্সেল দিয়ে অ্যাড রান করাবা, আমার পিক্সেল সেটআপ দিয়ে তুমি সেটা অ্যাড রান করাবা। আমাদের পিক্সেল সেটআপের অ্যাড রান আমাদের সময় ছিল না, এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। আর ক্যারোসোলটা যে বলছে আপু দেখান, এখন দেখাবো না ক্যারোসোলটা, কারণ আমি যখন শিখাচ্ছি আমি বুঝবো যে কোনটা আপনাদের উপরে কিভাবে দিলে ভালো হবে, কারণ আপনারা হয়তো অনেকেই ভালো বুঝেন, সবাই ভালো বুঝেন ওই রকম না। এখানে এখন যদি ক্যারোসেল আমি এখন দেখাই রায়হান ভাইকে, কনফার্ম থাকেন রায়হান ভাই কালকে আর ক্লাস করবে না। তা আমি তো একটা মানুষের জন্য, এক মানে দুজন তিনজনের জন্য তো আমি এটা বলবো না যে আপনাদের, এটা ফার্স্ট থেকে বলে আসছি যে সবাই সব জিনিস পারবে না, আমি বুঝবো যে কোনটা দেখাতে হবে। এই যে আমরা যে দেখলাম না পেজ মানে পোস্ট বুস্ট করতে চাই, এখানে দেখাবে আমি কোন পোস্টটাকে দেখতে চাই। দেখতে পাচ্ছেন আপু অনেক কিছু অ্যাড করে ফেলেছে। বুস্ট আর প্রমোটের মধ্যে পার্থক্য কি? বুস্ট আর প্রমোটের মধ্যে পার্থক্য, এটার ওইরকম কোনো পার্থক্য নাই ভাইয়া। পোস্ট বুস্ট করা হচ্ছে যাতে এটা সবার কাছে পৌঁছায়, আর প্রমোটও তো সেম জিনিস যে এটা আমার কাছে পৌঁছায়। আমি ধরেন এটা দিয়ে বুস্ট মানে এটা দিয়ে আমি পেজটাকে অ্যাড রান করাবো, এই যে এইখানে যাব, এই যে এরপরে আসবে যে গেট মোর ভিজিটরস, গেট মোর এনগেজমেন্ট, গেট মোর মেসেজ। আমি এটা কিসের জন্য দিতে চাচ্ছি, এই বুস্টটাকে আমি কেন করতে চাচ্ছি, আর প্রমোট করলেও এরকম কিছু অপশন আসবে। এই বুস্টটা আমি কেন করব, যে আমার পেজে ভিজিটর যাবে, আমার পেজের আমার এই পোস্টটা, এই পোস্টটাতে আমার এনগেজমেন্ট বাড়বে। আর পেজের একটা বেসিক্যালি একটা পোস্ট বুস্ট করা হয় কখন, যেটা হচ্ছে ধরেন আমার আজকের পেজে আমি যেই প্রোডাক্টগুলি সেল করছি ওই প্রোডাক্টগুলি যদি সবচাইতে ভালো হয়, এক্সক্লুসিভ হয়, তখন আমরা করি কি ওই লাইভটাকে বা ওই ভিডিওটাকে আমরা বারবার বুস্ট করি, যাতে মানুষ ওটা দেখে বারবার আমার কাছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? কারণ এখানে যখন আমি কার্সর নাড়ছি, এই যে আমি দেখতে পাচ্ছি আমার মোবাইলে আমার কার্সারের নাড়াচাড়া দেখা যাচ্ছে। তো আপনাদের হচ্ছে এই পেজে পোস্ট, কোন পোস্ট বুস্ট করার আরেকটা কারণ থাকে যে আমার পেজে হয়তো এখন সেল সেল চলছে, আমার পেজের এই সেলের যে লাইফটা থাকবে, আমি আমার পেজের সেলের যে লাইফটা থাকবে এই লাইফটাকে আমি বুস্ট করে দিই, তাহলে হবে কি এই লাইফটা বেশি মানুষ দেখবে, এবং এখান থেকে যদি আমার এই যে সেলের প্রোডাক্টগুলো এগুলি যাতে সেল হয়ে যায়। মাসালা তো দিবে না, আমরা আবার দিয়ে কেন উঠতেছি আজকে? আপনি বললেন কেন আগে একটু শুনে নিতেন, এরকম বলবেন এরকম তখন কথা হবে বাসায়, তখন সব শুনে ফেলবেন। আমাদের ভাইয়া এই কাজটা করতে আমরা শুনে ফেলতাম, আপনারাও শুনে ফেলবেন, শোনাই জি আপু নতুন ভাবে আমাদের ওখানে করার সময় আমাদেরকে অ্যাড করতে হতো, আর এখন এটা রেডি হয়ে আসে, তো এইটা বেটার না আপনাদের জন্য? আছে না নাই আমি সেটাই তো বুঝি না। এই যে দেখেন এইটা ডেইলি এস্টিমেটেড রেজাল্ট আসবে, একটা ডেইলি এস্টিমেটেড রেজাল্ট কিরকম যাবে এই পোস্টটাতে, এই যে 10টা লাইক থেকে 28টা,
একদিনে এই পোস্টটা করলে আপনি 10টা লাইক থেকে 28টা লাইক পাবেন, 10টার নিচে পাবেন না, 28টার উপরে পাবেন না, এটা পাবেন। আর পৌঁছাবে কেমন, 685 থেকে 2K এর মধ্যে মানুষের কাছে পৌঁছাবে এই অ্যাডটা। আচ্ছা আপু, জি আপু, একসাথে কি দুইটা করা যায়, মানে ভিজিটর এবং এনগেজমেন্ট দুইটাই কি করানো যায় একসাথে? দুইটা না বেবি ভাইয়া করানো যায় না একসাথে, দুইটা আমরা ট্রাই করে দেখতে পারি। কারণ এখানে এই অপশনটা নতুন এসেছে, আমি বারবার বলছি এইটা আমাদের সময় ছিল না, এটা এখন নতুন এসেছে, এই জিনিসটা নতুন এসেছে, এটা আমাদের সময় ছিল না। আমরা যখন করেছি কাজটা আমরা অ্যাড ম্যানেজার থেকে করতাম। এই যে দেখেন এক্ষণের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, আমি ওইটা দিয়েছিলাম ভিজিটর কেমন যাবে, আর এখন গেট মোর এনগেজমেন্টে দিয়েছি, দেখেন এখানে এখন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। এখন আপনার দুইটা তো একসাথে প্রয়োজন নেই, আপনার কোনটা লাগবে আপনি সেটা আগে নিজে বুঝতে হবে, বা বায়ার আপনাকে বলবে যে আমাকে তুমি এটা এনে দাও, আমার পেজের এটা করে দাও, তখন আপনার দেখতে পারবেন। এইটার উপরে হচ্ছে আপনার এই যে টোটাল বাজেট, এখানে যে 5 দিনের অ্যাডে আপনার 500 টাকা যাবে। এখন ওই যে বলেছিলেন না অডিয়েন্স, কোথাকার অডিয়েন্স দিবেন, আমরা ওয়ার্ল্ড ওয়াইড দিব কিনা একটা কথা বলেছিলেন না। এখন দেখেন এখানে কিছু অডিয়েন্স অলরেডি ক্রিয়েট করা আছে, কারণ হচ্ছে এগুলি আমার অ্যাড ম্যানেজার থেকে ক্রিয়েট করা ছিল, আপনাদের এগুলি আসবে না। এইটা আপনাদের যখন ক্রিয়েট করে ফেলবেন, 2-3টা অ্যাড রান করাবেন, তখন আপনাদেরকে এই জিনিসটা শো করবে, আপনাদের নতুন অবস্থা এখানে যে ক্রিয়েট নিউ শো করবে। এই জায়গায় অডিয়েন্স এর নিচে ক্রিয়েট নিউ, অডিয়েন্স হচ্ছে আমি কার কাছে এই অ্যাডটা পাঠাতে চাই, কে আমার এই অ্যাডটা দেখবে, বুঝতে পারছেন? এই যে সবাই দেখবে না, শুধু ছেলে দেখবে না, শুধু মেয়ে দেখবে। এজ লিমিটেশন হচ্ছে কোন এজের মানুষের মধ্যে আমি একটা পাঠাতে চাই, যে এই এজ থেকে এই এজে দেখবে, এই এজ থেকে এই এজ দেখবে, বা এর থেকে বেশি দেখবে না, ঠিক আছে? এরপর হচ্ছে যে কোন জায়গাতে আমি দেখাতে চাই একটা, এটা আপুরটা মেবি কালাপুর না আপু, অ্যাড্রেস কালাপুর হবে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা অ্যাড্রেস দিয়ে দিলাম আর। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনি টাইপ করে দিবেন, অনেক সময় বায়ার বলে যে আমার এই অ্যাডটা শুধু এই কান্ট্রিতেই যাবে, আপনি তখন ওই কান্ট্রির নাম লিখে দিবেন। আর যদি মনে হয় যে না, যেমন আমরা ধরেন একটা জিনিস সেল করছি যেটা ইন্ডিয়াতে পাকিস্তানে খুব কম দামে পাওয়া যায়, তো কেউ তো ইন্ডিয়ায় তখন ওই অ্যাডটা দিয়ে তো আমার লাভ হবে না, কারণ ওই অ্যাডটা ইন্ডিয়ায় দিলে ইন্ডিয়া আমার কাছ থেকে নিতে গেলে ইন্ডিয়া শিপিং কস্ট অনেক, বাংলাদেশ থেকে ড্রেস ইন্ডিয়াতে নিতে গেলে শিপিং কস্ট অনেক, কিন্তু আমরা ইন্ডিয়া থেকে আনি, তো তাদেরকে কি আমার দেওয়ার প্রয়োজন আছে? সো এই টার্গেট অডিয়েন্সটা বারবার বলছি, আপনি বায়ারের সাথে কথা বলার সময় ফার্স্টে ফিক্স করে নেবেন যে আমি সেট করব না, তুমি সেট করা দিচ্ছ, যদি সে সেট করে দেয় আপনাদের প্রাইজিং অনেক কমে যাবে, আর যদি সেট করে না দেয় তাহলে আপনাদের প্রাইজিং বাড়বে। এখানে টার্গেট অডিয়েন্সের অনেকগুলি অপশন পাবেন না, এগুলি আপনারা পাবেন আরো পরে, যেটা হচ্ছে আমি অ্যাড ম্যানেজারে দেখাবো, ঠিক আছে? কেউ আছে না নেই আমি এটাই বুঝি না আসলে। এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার গো টু অ্যাড ম্যানেজার। আপনি মোটামুটি এইরকম করে সেট করে দিয়ে দেওয়ার পরে আপনার যে টার্গেট অডিয়েন্স এর একটা মোটামুটি আসবে, যে আর নতুন করতে যাই যদি আমি নতুনটাও দেখেন কোথায়, এখানে অডিয়েন্স নেম দিতে হবে, যে অ্যাড দিবেন। জি, লোকেশনের মধ্যে কি আমি 2-3টা লোকেশন দেয়া যাবে? এই যে এখানে যে লোকেশনে, হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায় কোথায় দিতে চান বলেন, যেই যেই জায়গায় দিতে চান এবং যেই মিটারে দিতে চান। যেই মিটারে মানে হচ্ছে আপনি চান ঢাকার উত্তরায় শুধু দেখুক, শুধু ঢাকার উত্তরের মানুষরাই দেখবে, আপনি চান চিটং এর ইয়ের ওই দিকের মানুষ দেখুক, বদ্ধারহাটের মানুষ দেখুক, শুধু বদ্ধারহাটের মানুষই দেখবে, এটা আপনাকে ম্যাপ দেখে। যদি আমি সম্পূর্ণ শুধু বাংলাদেশ থেকে, তাহলে কি পুরো বাংলাদেশে দেখা যাবে? হ্যাঁ, শুধু বাংলাদেশ থেকে দিলে তো আর আমাকে এক্সট্রা কিছু লিখতে হবে না। না, এটা হয় কি, এই যে ধরেন পিনটাকে, এই যে ড্রপ পিন লেখা আছে না, ড্রপ পিন করবেন, এই যে এভাবে দিবেন, বুঝছেন? এই যে দেখেন একটা সার্কেল আসছে, একটা সার্কেল আসছে, এরপর এখানে 10 মিটার লেখা চলে আসছে, এই সার্কেলের পটিয়ার, পটিয়াই তো মনে হয় এটা না, পটিয়ার 10 মিটারের মধ্যে আসবে। এই যে আপনি বাড়াবেন কতটুকু জোন দিবেন, কমাবেন কতটুকুর মধ্যে রাখবেন, যে আমি এতটুকুর মধ্যে চাই,
চিটং এর তো একটা জায়গা না, আপনার অনেক জায়গা আছে, ওই জায়গা নিয়ে নিয়ে এটাকে ড্রপ করে করে অ্যাড করে দিবেন। এই জন্য বলি টার্গেট অডিয়েন্স যদি বায়ার আমাকে সেট করে দেয় সেটা আমার জন্য খুব ভালো, টার্গেট অডিয়েন্স যদি আমাকে সেট করতে হয় সেটা আমার জন্য অনেক কষ্টকর। আপু শুধু পুরো বাংলা দিয়ে কেন দেব একটু যদি দেখা দেন। পুরো বাংলাদেশ দিতে গেলে ঢাকা ডিভিশন দিবেন, ডিভিশন হ্যাঁ পুরো ধরে ধরে দিয়ে দিতে হবে আপনাকে ইউকের বাংলাদেশের জায়গাটা থেকে, কারণ আমরা তো পেজটা কাজ করছি বাংলাদেশে এই জন্য আমাদেরকে ওভাবে দেয়া যায় না। কিন্তু আমি দেখেন এখন যদি ইউকে লিখি ওই গেল, মনে করেন আমি পাকিস্তান লিখবো, দেখবেন কি শুধু পাকিস্তানেই চলে আসবে, ও না এখন এইটা আসে, তাহলে আপনাকে ভাই ওই সহ ধরে ধরে দিতে হ্যাঁ ডিভিশন ভাগ করে আসে। তাহলে ঢাকা প্লাস 25 মিটার লিগ আছে কি মানে ঢাকা শহরে মানে পুরো ঢাকা ডিভিশনের বাইরে 25 মিটার পর্যন্ত নাকি শুধু ঢাকার ভিতরে 25 মিটার পর্যন্ত হবে? এটা এটা ঢাকার যে মিডল মিডল পয়েন্ট আমার ড্রপ পয়েন্টটা কোথায় করেছি দেখো ঠিক তার 25 মিটার পর্যন্ত দেখা যাবে, 25 মাইল বোধ হয়, 25 মাইল না 25 মিটার, এটা আমার না 25 মাইল, 25 মাইল হবে না ভাইয়া, 25 মাইল না, এটা এখানে তাইলে 25 মাইল হতে পারে কিন্তু আমরা যখন দেখেছি সেটা 25 মিটার, এটা হচ্ছে মতিঝিল থেকে শুরু করে মতিঝিল থেকে সার্কেল হয়ে শুরু হয়, মতিঝিল এটা পয়েন্ট মিডল পয়েন্ট, এটা এর থেকে চতুর্দিকে ঘুরবে ঘুরে 25 মাইল, এটা আপনি এত বড় সবসময় সব জায়গায় লাগবে না, কারণ কিছু জিনিস আছে আপনার ধরেন যে আমাদের হাট খোলা আছে, গোলাপবাগ আছে, গোপীবাগ আছে, ওই জায়গাগুলো আসলে অনেক কিছু অ্যাড অনেক সময় যাবে না, এখান থেকে যদি আপনি আপনার মোবাইল মানে নেট কানেক্ট থাকে তখন ওগুলো এখানে শো করবে না, ওই অ্যাপগুলো এখানে শো করবে না, কারণ ওখানে শো অনেক অ্যাড এখানে শো করায় না, এটা আপনাকে বুঝতে হবে। আমি তখন প্র্যাকটিস পারপাসে আপনাদেরকে বললাম আপনি এত দিবেন কেন, আর পুরা ঢাকা যদি কভার করতে চান নেন পুরো ঢাকা যা আছে পুরো ঢাকা কভার হবে, বুঝতে পারছেন? এইটা 10-12 উপরে কখনোই উঠে আই না আমরা, আমরা যদি সিলেক্ট করতে চাই 10-12 উপরে উঠাই না ওভাবে। না আপু আমার সাথে একটা কথা হলো তো, আমার সাথে আমাদের একজন মানে ওনার একটা কোম্পানি আছে এরকম মানে সফটওয়্যার কোম্পানি আর কি, তো ওনার অ্যাড গুলো রান করতে গেলে তাকে পুরো বাংলা দিতে হবে বা বাংলাদেশের বাইরে উনি আরো যেখানে যেতে চাচ্ছে যেন অ্যাপস গুলো ওনারা প্লে স্টোর থেকে ডাউনলোড। না এখানে এখন কথা হচ্ছে ওনার অ্যাড রান করাতে গেলে আপনাকে ফার্স্টে বুঝতে হবে পুরো বাংলাদেশ কেন দিবেন, আপনি পুরো বাংলাদেশ দিলে তো যদি ধরেন আপনি এই ভিউর জন্য দিচ্ছেন, ভিউর জন্য দিলে যদি এখন একটা রিকশালা ভিউ করে, রিকশালা আপনার ওয়েবসাইটের প্রাইস মানে আমি খারাপ বলবো না কিন্তু উনি যদি ভিউ করে ওই ভিউটাকে আপনার পেজের মানে বা আপনার ওয়েবসাইটের জন্য কোনো কাজের ভিউ হলো, কাজের ভিউ হবে হবে না, আপনার লাগবে ওই কাজ রিলেটেড যে জায়গাগুলি আছে ওই জায়গায়। এখন একটা বায়ার তো অনেক কথাই বলে দিতে পারে, বায়ার তো আর বুঝবে না যে আপনার কাজটা কি, বায়ার রেজাল্ট না পেলে বায়ার আপনাকে বলবে যে তোমাকে আমি বললাম তুমি আমাকে করে দিতে পারলা না, বুঝতে পেরেছেন? ধরেন আমি হাতিয়ার ওদিকে গেলাম, হাতিয়ার ওদিকে গিয়ে যদি আমি দেই যে উবার উবারের ওইটা হাতিয়ার লোকজনের কাছে গেলে কোনো লাভ হবে না? না হবে না, না ওইখানে বিকাশ দিলে লাভ হবে কারণ বিকাশ সমস্ত জায়গায় কাজ করবে, তো এখন যদি ওই ইয়ের কি বলে আপনার উবারের ওরা যদি বলে যে না আমরা হাতিয়াতেও দিব, হ্যাঁ তোমাদের টাকা আছে তোমরা খরচ করতে পারো কিন্তু এটা আমরা কখনো বায়ারকে সাজেস্ট করবো না যে তুমি দাও, কারণ ওই জায়গা থেকে তোমার কোনো রিপিট আসবে না, কোনো ফিডব্যাক আসবে না, কোনো বেনিফিট পাবা না, আর আমরা একটা অ্যাড যখন রান করাচ্ছি তখন তো আমরা বেনিফিটের জন্য করাচ্ছি, ঠিক আছে? অ্যাড লোকেশন কি আর দেখাতে হবে না আপু? এই যে এখানে আসছি, এটা হচ্ছে ডিটেইল টার্গেটিং, মানে হচ্ছে আমি কোন রিলেটেড কাজের জন্য কোন মানুষকে দেখাতে চাই, ঠিক আছে? এডুকেশনাল যদি হয় তাকে এডুকেশনাল দিবেন, ফিনান্সিয়াল ফিনান্সিয়াল দিবেন, এখানে এটা এরকম হয় যে তাদের ইন্টারেস্ট এরকম হয় না যে এখন একটা বাইকের অ্যাড দিচ্ছি, বাইকের অ্যাড দিচ্ছি আমি ছেলেদের দিচ্ছি, ছেলেদের দেওয়ার পরে আমার হয়তো যে বাইক যে গাড়ি চালাচ্ছে তার কাছে ওই অ্যাডটা যাক, যদি তার কখনো বাইকের জন্য ভালো লাগে তো এইরকম ইন্টার মানে একটা একটার সাথে কানেক্টেড হলে ওইভাবে সিলেক্ট করে করে দিতে হবে আপনাদের। বুঝতে পারছেন?
এমন কিওয়ার্ডগুলো কোন সফটওয়্যার দ্বারা কি পাওয়া যাবে? এটা কিওয়ার্ড না ভাইয়া, এটা তো আসলে আপনার বিজনেসের উপরে ডিপেন্ড করবে আপনি কাদের কাছে যাচ্ছেন। এখন আপনি ধরেন একটা কি বলবো শার্টের হোলসেল শার্টের বিজনেস করেন, তো আপনি চাবেন না যে শুধু শার্ট যারা চায় তাদের কাছেই যাক, আপনি চাবেন যারা প্যান্ট চায় সেখানেও যাক। কারণ প্যান্ট কিনতে গেলে অনেক সময় ছেলে মানুষ চিন্তা করে আছে এইটার সাথে মানে এই শার্টটা দেখতে ভালো লাগে বা টি শার্টটা দেখতে ভালো লাগে, শার্ট টি শার্ট মানুষ সেগুলো আর পড়ছে পড়ছেন না, তো তখন আপনি কি পাঠাবেন যে ওই যে খাবার দেখে তার কাছে আপনার শার্ট টি শার্ট গেলে লাভ হবে বা একটা 50-60 এজের একটা মানুষের কাছে গেলে লাভ হবে? এটা আপনার টোটালি টার্গেট করা, আপনাকে কোনো কিছু করতে দিবে না, এখানে আপনার টার্গেট করতে হবে, আপনাকে তারা রেডি করে দিবে না। ক্রিয়েট অডিয়েন্সটা, এই যে ক্রিয়েট অডিয়েন্সটা কিন্তু এখন এখান থেকে সেট করা গেল, দেখেন নিচে পরে আর সব সময় ট্রাই করবেন এই যে এই এই যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন এটা যাতে কখনোই গ্রিন এর বাইরে না আসে, এই রেড এর এখানে না আসে, এটা গ্রিন এ যাতে থাকে। এবং পটেনশিয়ালি রিচ এখানে কত মানুষ দেখাচ্ছে দেখেন, এখানে কিন্তু এখন সেভ অডিয়েন্স সেভ সেভ করার অপশনটা নেই দেখছেন, কারণ হচ্ছে আমরা এখানে প্রপার ওয়েতে সেভ করিনি জিনিসটা। অডিয়েন্স নেম আপু আমি এখন একটা করে দিচ্ছি, আপনি পরে টার্গেট অডিয়েন্সটা আপনি ডিলিট করে দিয়েন ঠিক আছে? পেজটা খাদিজাপুর, তো খাদিজাপু আছেন? জি আপু চেঞ্জ করে দিব। To save audience. এরপরে আসবে হচ্ছে আমার টাইম ডিউরেশন, যে পাঁচ দিনে, পাঁচ দিনে আসলে আমি দেখতে হবে যে আমি পাঁচ দিনে দিচ্ছি কিনা, মানে পাঁচ দিনে দিব না বেশি দিব, এখানে ডেটটা থাকবে দেখছেন। একটা জিনিস খেয়াল করতে থাকেন, এখানে একটা অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ডেইলি বাজেট, মানে আমি এখানে 500 টাকা দিয়েছি এই জন্য এটা এরর দেখাচ্ছে। দাঁড়ান এখানে কি কোথাও আমি ডেইলি বাজেট সেট করেছিলাম না, এটা যাবে এন্ডিং ডেট এখানে। এখন টোটাল বাজেটের জায়গায় যে টোটাল বাজেট দেয়া আছে এই জন্য এটা আমার নিচ্ছেন, এখানে রেড জোন দেখাচ্ছে। এইটা আমাদের অ্যাড ম্যানেজারের থেকেও অনেক টাফ, টোটাল বাজেটটা যদি আমি এখানে 700 দিয়ে দিই এটা এই যে রেড জোনটা চলে গেছে দেখছেন। এখন দেখেন এখানে আমার কত মানুষের কাছে যাবে, কত মানে কত মানুষ হচ্ছে এটা পোস্টটাতে এঙ্গেজ হবে, আর কত মানুষ এমনিও কত মানুষের কাছে একটা শো করবে, এই যে তারপরে যে কার্ডের অপশন চলে আসে, এখানে কার্ডের অপশন চলে আসলে আপনাদের কার্ড দেখেছেন তিনটা কার্ড শো করছে যেখানে, ডুয়াল কারেন্সি কার্ড, এই যে এখন এই জিনিসটা নতুন এসেছে অ্যাকাউন্ট ইনফরমেশনের জন্য আপনার এনআইডি ভেরিফিকেশন চাই, এনআইডি ভেরিফিকেশন কখনো করবেন না, এনআইডি ভেরিফিকেশন করার প্রয়োজন নেই, কারণ পেজ আপনাকে আপনার বায়ার দিবে, যেই পেজে অ্যাড করবেন ওইটা ওই পেজে বায়ার দিবে, বায়ারকে বলবেন এনআইডি অ্যাড করতে। আরেকবার বলবেন কথাগুলো বোঝা যায়নি, আটকে গেছিল, আরেকবার বলবেন প্লিজ। কোন কথাটা বুঝেননি ভাইয়া? ওই যখন এই কার্ডের মধ্যে আসলেন কার্ডের পর আর কি কি বললেন এনআইডি রাখো? আচ্ছা কার্ডের পরে পরে যাচ্ছি, এই জায়গাটা দেখে কেউ কোনো কোশ্চেন করলেন না কেন, কারো মাথায় কোনো কোশ্চেন আসেনি না বুঝতে পারেননি আপনারা? আপনি তো বললেন পিক্সেলটা পরে দেখাবেন, কিন্তু এটা কেন এখানে সেটা আপনাদের কোশ্চেন আসতে পারে না? ফেসবুকে একটা মেসেঞ্জারে অনেক মেসেঞ্জার তারপরে ইনস্টাগ্রামে অনেক সময় শো করে, তো অ্যাকচুয়ালি এখানে শো করানোর জন্য যে হ্যাঁ মেসেঞ্জারে আমার একটা শো করতে চাই। এটা আপনি জানেন, এটা রায়হান ভাই জানে না, আমি ফার্স্টই বলেছি আপনাদের এখানে আল্লাহর রহমতে সবাই খুব ভালো, বাট তিন চারজন আছে যাদের বুঝতে একটু কষ্ট হয় বা যারা একদম নতুন তাদের জন্য কথাটা, তারা কোনো কোশ্চেন করে না। এইটা হচ্ছে আমি দেখাতে চাই যে আমি কোথায় দিব, এখানে জাস্ট একবার দেখানো যায় দেখেন, আহ
এখানে যেমন এই একটা শুধু ইনস্টাগ্রামে দেখাবে, কেন জানি না আপু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। যে পিক্সেল সেটআপ থাকলে এখান থেকে পিক্সেল সেটআপ দিয়ে করা যায়। আমার এটার পিক্সেল আছে, এই পেজটার পিক্সেল সেটআপ করা আছে কিন্তু অন্য পেজের নাই, এইটাই। কিন্তু এখানে এটা এডিট হলো না কেন আমি জানি না, বাকিগুলি অপশনটাই আসছে না। আপু ক্লাসিক ভার্সনে মুভ করে একটু ট্রাই করে দেখা যায়। ক্লাসিক ভার্সনে মুভ করলে এখানে এই এটা নতুন ভার্সনের জন্য, ক্লাসিক ভার্সনে মুভ করলে অনেকগুলো অপশন আপনি পাবেন না এবং তখন আরো কাজ করবেন। আপনার কথাই গেলাম আমি, এই কাজটা আমি সকালের ব্যাচের সাথে করেছি, এই জন্যই আপনাদেরকে এখন এই ব্যাচ এইটাতে দেখাচ্ছি। আপনাদের জন্য ইতিহাস জানি সকালের ব্যাচ আমার এগুলি ঘাটাঘাটি বেশি করে, ওদের সাথে যখন করি তখন ইয়ে হয়েছে। সরি আপনাদের এই ডিস্টারবেন্স এর জন্য, কারণ হচ্ছে আমার যে টিমটা যেখানে সবাইকে অনেক বেশি সরি, সেটা হচ্ছে আমার রুমটার পাশে যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাট হচ্ছে 3 মাস যাবত বন্ধ ছিল, তো তারা মেবি রিসেন্টলি মুভ করবে এই জন্য এখানে হচ্ছে কাজ চলছে। আপনার এখানে একটা দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনি কি এখন কি আগের মতো সাউন্ড হচ্ছে? ও আপনার কথা বারবার আপু আটকে আটকে আসছে, তো আর একটা জায়গায় আটকে আছে আপনার স্ক্রিনটা। আপনি কি স্ক্রিনার চেঞ্জ করছেন? না আমি স্ক্রিন চেঞ্জ করিনি, কারণ আমার এখান থেকে প্রচন্ড সাউন্ড হচ্ছিল, আপনারা কি সাউন্ডটা শুনতে পাচ্ছিলেন না? কোনো সাউন্ড শুনতে কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা কাইন্ডলি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে জয়েন করেন, আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেয়া হয়েছে নুসরাত ঝুঁকেছে। এই যে লুৎফা কবির আপু, লুৎফা কবির আপুকে আমি আসলে খুঁজছিলাম, আপু কি রেগুলার ক্লাস করছেন? লুৎফা কবির আপু আপনি কি আছেন? হ্যালো হ্যালো আপু, হ্যাঁ লুৎফা কবির আপু কি আপনি এর আগে ক্লাসে দেখেছেন? কত ক্লাসে দেখেছেন? আমি 2 দিন দেখেছি। আমি 1 দিন দেখেছি। লুৎফা কবির আপু যিনি আছেন এখানে, যে আইডিটা লুৎফা কবির শো করছে, ইনি কি অন্য কোন আইডি থেকেও জয়েন করেছেন ওনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে? হ্যালো আচ্ছা সুমন ভাই। জি আপু। আপনার এখানে তো নেট ভালো আছে তাই না? আমার এখানে কারেন্ট চলে গেলে যাওয়া আসার মধ্যে নেটের বিচ্ছিন্ন সম্ভাবনা আছে। এখন নেট বাফার করে না, খুব ভালো নেট স্পিড আছে কার 5 মিনিটের জন্য।
আমাকে দিতে পারবেন, কারেন্ট গেলো কারেন্ট যাবে না। ওকে ঠিক আছে আপু, আমি আপনাকে দিচ্ছি। আপনারা একটু কথা বলতে থাকেন, আমি আসতেছি। লুৎপা কবির আপু কি শুনতে পাচ্ছেন না আমাদের কথা? মিউট করা বলতেছি কিনা আপনি? কি অবস্থা হয়েছিল সেই অবস্থা নাকি হলো নাকি দেখে নাই, আমি কথা বলে কেউ শুনে না। ও যদি ক্লাসটা শুনতে পায় তাহলে তো আমাদের কথাটাও শুনতে পাওয়ার কথা। টেক্সট করতে পারতো, এখানে চ্যাট লিস্টে লিখে দিতে পারতো নাকি জয়েন হয়ে চলে গেছে? আওয়ারলি করো, তো আওয়ারলি করলে তো নিজের ল্যাপটপ, নিজের আপওয়ার্ক, টাইম টেকার, নিজের সবকিছু ইউজ করে করতে হয়, এই জন্যই অবস্থা একটু খারাপ হচ্ছে আর কি। এখন আপওয়ার্কের প্রবলেম হচ্ছে আপু, ওই আওয়ারলি দিলে তখন ওই আওয়ারলিটা নিজেকে করতে হবে, আপনার ল্যাপটপটা কাউকে দিতে হবে, আপনার আইডিটা কাউকে দিতে হবে, অথবা আপনি নিজে করতে হবে। তাহলে কি হবে, ঘন্টায় ঘন্টায় তো আপনাকে রিপ্লাই করতে হবে, রেসপন্স করতে হবে। আর ফাইবার আপনি একবার ফিক্সড পেয়ে গেলে তো হয়ে যাবে। এখন সবাই বলে ফাইবার নাকি অনেক সহজ, কিন্তু আমি ফাইবারের নাম শুনলে আমার মাথা ব্যথা করে। সহজ বলতে আসলে সুমন ভাইয়া আর এরকম ফিল হওয়ার কারণ হচ্ছে সুমন ভাইয়া আপওয়ার্কে সেট হয়ে গেছেন। হ্যাঁ আপু, আমার তো আপওয়ার্কটাই ভালো লাগে। ওইটাই, যে যেখানে সেট হয়ে যায় তার জন্য ওইটাই ইজি হয়। আর আমাদের এটাই, হ্যাঁ আসলে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনারা কানেক্ট করছেন আর আপনাদের তো আওয়ারলি জবটা, আর আমাদের ডিজিটাল মার্কেটিং এ দেখা যায় যে বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে প্রথম অবস্থায় আপওয়ার্কে একটু কাজ পাওয়া টাফ হয়ে যায়, কারণ আপওয়ার্কে হচ্ছে পোর্টফোলিওটা দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটাররা দেখা যায় যে ফাইবারে আমাদের ফ্রি, ফাইবারে কিন্তু আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করছি একদম ফ্রিতে, পার ডে দশটা, দশটা থেকে একটা, একটা হলেও তো বায়ার আমাকে রেসপন্স করছে। তো ওই জন্য যদি বায়ার রিকোয়েস্ট পাঠানো যায় মাস্ট বি রেসপন্স করবে, কারণ বেশিরভাগ সেলারি এখানে রিপিট মেসেজ পাঠায় বেশি, মানে বায়ারকে আকৃষ্ট করতে পারে না। মানে আমি যখন জব পোস্ট করছিলাম ফাইবারে, যেটা দেখছি যে ওরা মুখস্থ কতগুলো মেসেজ আছে না, মানে একদম লিখে রাখে, ওটা জাস্ট কপি পেস্ট করতে থাকে কপি, এখান থেকে হাইয়েস্ট আপনি 2 থেকে 3 জনের মেসেজ পারফেক্টলি পাবে। আর যারা রেগুলার কাজ পাচ্ছে তখন তো ওরা খুব বেশি বায়ার রিকোয়েস্ট আর পাঠায় না, তারা পাঠায় নিওরা। তো ওই জায়গাটাতে যদি আপনি ভালো করে বায়ার আকৃষ্ট বায়ার রিকোয়েস্ট লিখতে পারেন, কাজ পাওয়াটা খুবই ইজি। এখন প্রবলেম হচ্ছে আপওয়ার্কের, যে প্রবলেমটা হচ্ছে এখন সেটা হচ্ছে এখন পেমেন্ট সিস্টেম চলে আসছে আপওয়ার্কের, প্রথম পর্যায়ে আপনি 30টা পাবেন কানেক্ট, আর হ্যাঁ হ্যাঁ ওখানে আবার একটা সেন্ড দিতে হবে 20টা সেন্ড করতে, ইয়াতে কত সেন্ড করে জানি নাই। এখন আরেকটা প্রবলেম হচ্ছে, যদি ওটা যদি লং টাইম জব হয়, অনগোয়িং জব এবং 1 মাস 2 মাস 3 মাসের জব হয়, তাহলে ওটাতে আপনার 6 কানেক্ট চলে যাবে একটা জবে। আর হচ্ছে যদি শর্ট টাইম জব হয় $20-$50 নিচে হলে ওখানে 2 কানেক্ট, আর যদি $100 হয়, $100 কাজ হয় তাহলে ওখানে 4 কানেক্ট। এখন এটা হচ্ছে প্রবলেম হয়ে গেছে নতুন ফ্রিল্যান্সারদের জন্য, কারণ হচ্ছে যে নতুন ফ্রিল্যান্সারদের তো একটা সুযোগ দরকার হয় যে ফ্রি কিছু কাজ করতে, একটা কাজ তারপর সে সামনের দিকে আগাবে। এখন আপওয়ার্কের ওই প্রবলেমটা হয়ে গেছে এখন। আর এখন নতুন ফ্রিল্যান্সারদের জন্য আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এসইও ক্লার্ক। কেউ ভালো কাজ জানে তাহলে সে এসইও ক্লার্কে ট্রাই করতে পারে। বুঝিনি ভাই কি বললেন, মানে ওই ক্যাটাগরিতে কাজগুলো ভালো পাওয়া যাচ্ছে? ওটাও একটা ওয়েবসাইট ফাইবার এবং আপওয়ার্কের মতো। আচ্ছা আচ্ছা এসইও ক্লার্ক, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ক্লার্ক আলাদা হচ্ছে,
এটা নতুন এসেছে তাই না ভাইয়া তো ফ্রিল্যান্সারই আছে প্রত্যেকদিন কি সবাইকে কল দেয় ওটা নতুন এসেছে কল দিচ্ছে আমারও তো প্রত্যেকদিন দেয় কল আমাকেও দিছে কল প্রত্যেকদিন না এখনো পর্যন্ত আসে নাই না খুব কেয়ার নিতেছে কিন্তু যে ক্লাস করি কিনা খুব কেয়ার নিতেছে ভালো লাগে আমার কি সত্যজমি আছে এখন পর্যন্ত আমাকে একদিন কল দেয়নি প্রত্যেকটা দিন দিছে আমাকে খুব কেয়ারি শুনেন জাওয়াদ ভাই আপনাকে দেখলে বোঝা যায় যে আপনি ফাঁকিবাজ না আপনি খুব সিনসিয়ার একজন মানুষ আপনি আপনাকে কল দেয় আমাকে ফাঁকিবাজ লাগে জি আমাকে ফাঁকিবাজ লাগে তাইলে মনে হয় এখন কি বলবো ভাই আপনাকে ডেইলি দিচ্ছে কিন্তু আপনি ডেইলি ক্লাস করছেন এখন এটার আর কি মানে এক্সপ্লেনেশন আছে বলেন এইটা হতে পারে আরেকটা হতে পারে হয়তোবা তার মেয়ে আছে আপনাকে পছন্দ হয়েছে সেটা তো হওয়ার চান্স নাই কারণ পান্না পান্না ভাই ওরকম অত পারসন না আরেকটা হতে পারে তার বোন আছে তার জন্য আপনাকে পছন্দ হয়েছে আর কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাচ্ছি না আমি এক আর যাই হোক একারকে কি পছন্দ বোন হচ্ছে তো একটা আমাকে তো দিচ্ছে প্রতিদিন করতে পারেনি কোয়ারেন্টাইনের জন্য জি আপু এখনো ফোন দিছে আমাকে থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা 24 তারিখ থেকে কোয়ারেন্টাইন বিশ্ববিদ্যালয়ে মানে চাই আজ একটু পাড়া দিব তো ভালো ভাইয়া পাড়া দিতে হবে কেন বলেন বিশ্ববিদ্যালয়ে যাব মজাটা যা করব ভুলে যান এটা এর মধ্যে বিশ জি মজা করে এত মজা মানুষ বাইচা থাকে না আপনারা মজা করেন সব কিছু আটকে গেছে আমরা কি দেখছিলাম কি দেখতে গিয়ে আমার এমন হলো বুস্টিংটা কোথায় কোন কোন এরিয়াতে যাবে সেটা বুঝছেন সেটা সে কখন পার করে এসেছি ফেসবুক ইনস্টাগ্রাম নাকি আর পিক্সেল সহ আর কিছু ওইগুলো নিয়ে আমাদের অ্যাড যা দেওয়া হয়েছে সেগুলো মেসেঞ্জার অথবা ইনস্টাগ্রামে দেখাবো কিনা অথবা শো করবে কিনা এই টপিক নিয়ে কথা হচ্ছিল এই যে আচ্ছা না না আমরা কিন্তু নিউ ভার্সন থেকে লোকাল ভার্সনে এসে সরি ক্লাসিক ভার্সনে এসেছি এই জন্য আমার মনে হলো আমি কোথায় যেন ছিলাম দেখেন ক্লাসিক ভার্সনে আসলে এখানে অনেক কিছু থাকছে না এখানে শুধু ফেসবুকের পিক্সেল দিয়ে করবেন না পিক্সেল ছাড়া করবেন বাদ বাকিটা কিন্তু এখানে আসছে না দেখতে পাচ্ছেন জি সাবিব ভাই আপনি কোশ্চেন গুলো মেবি চ্যাটে লিখে দিলে ভালো হয় আপনার কথা একদমই ক্লিয়ার আসে না এখানে লেখা আছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এখানে একটু কষ্ট করে ক্লিক করা যাবে এটাই যে সেন্ড মেসেজ আছে না আপনার খাদিজা আপু এটা হোয়াটসঅ্যাপ ফিক্স করে রেখেছে জি আচ্ছা বুঝেছি এটা কল টু অ্যাকশন বাটন ভাই এই যে নো বাটন বাটন চাইলেও দিবেন না শপ নাও তো আপনি আপনার যদি শপ ওই যে আমরা শপ ক্রিয়েট করা দেখেছি না ওই শপটা থেকে ওই শপে দিয়ে দিবেন বুক নাও এই যে এখানে এইটাই এখানে দেখবেন অনেক জায়গায় গেট ডিরেকশনও থাকে গুগল ম্যাপ দিয়ে অ্যাডে গেট ডিরেকশন থাকবে গুগল ম্যাপ থেকে উই ফাউন্ড এরর আবার সে ভ্যালিড ভ্যালিড অ্যাড্রেস কারণ আমরা যে অ্যাড্রেস দিছি আমাদের তো অ্যাড্রেস ভ্যালিড না ওইটা আপু দিয়ে রাখছে চিটং এর অ্যাড্রেস এখানে আমার আইপি শো করছে ঢাকায় হবে কিভাবে বলেন তাহলে আমাদের চিটং এর অ্যাড্রেস তো চিটং এ মার্কেটিং করতে হবে চিটং এ তো আমাদের অ্যাড্রেসটা যদি চিটং এ হয় তাহলে আমাদের বুস্টিংটা কি চিটং এরিয়ার মধ্যে দিতে হবে না আপনার বুস্টিং আপনি চিটং এরিয়ার মধ্যে দিবেন কারণ আপনাকে বায়ার যেই জায়গায় বলবে আপনি ওই জায়গায় দিবেন এখন বায়ার যদি চায় সেটা উগান্ডা যাবে আপনি এখান থেকে উগান্ডা সিলেক্ট করে দিবেন আপনার একটা শুধু উগান্ডায় শো করবে বুস্ট দিলে কি হবে
এই যে ওখানে সেম অ্যাড অপশনটা চলে আসবে কার্ডের, এরপরের জায়গাটুকু আমরা আর দেখতে পারবো না কারণ এরপরে হচ্ছে কার্ড অ্যাডেড অপশন চলে আসে। আপু ফেসবুক পিক্সেলের ব্যাপারটা একটু সিম্পল আইডিয়া নিয়ে যেতে পারি আমরা? হ্যাঁ, ফেসবুক পিক্সেলের ব্যাপারটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট থাকবে আমাদের, ওয়েবসাইট কানেক্ট করব আমরা, তখন ওই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে যে এটা সেভ ড্রাফট করে দিলাম আপু, আপনি 7 দিনের পরে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। পিক্সেল হচ্ছে একটা কোড আছে এখানে, ওই কোডটাকে আমি আমার ওয়েবসাইটে বসাবো। কোডিংটা ওয়েবসাইটে করার পরে আমার এখান থেকে ওইখানে ওটা কানেক্ট হবে। তো এই যে পিক্সেল সেট দিয়ে যখন আমি অ্যাড রান করাবো, তখন দেখা যাবে কি এই অ্যাডগুলি যারা যারা দেখছে তাদের যে ইনফরমেশনগুলি, ওই ইনফরমেশনগুলি আমার কাছে কালেক্ট হতে থাকবে। আপনি বলেছিলেন না ফেসবুক আমাদের ডেটা কালেক্ট করে, একটা টেক্সট দিয়েছেন না, ডেটা কিভাবে কালেক্ট করে? ডেটাটা কালেক্ট করে হচ্ছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা? শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে তো ক্লিয়ার? তাহলে এই যে লিখেছে আপু আপনার কথা শোনা যাচ্ছে না, তাই এখানে আস করছি। কি আস করছে? আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ওনার কথা শোনা যাচ্ছে না, ওনার কথা শোনা যাচ্ছে না, মানে স্বাভাবিক যখন কথা বলে তখন ওনার অনেক ডিসটারব করে এর জন্য। এই যে ওরা তো লিখছে পিসিও সেম, আমি আবার লিভ নিয়ে জয়েন করতে, ওদের মেবি নেট সমস্যা। এখানে এই যে দেখেন লিখাটা দেখেন ওরা, আমি তো টেক্সট দেখিনি যে এখন দেখলাম। না আপু একদম ক্লিয়ার আছে কথাবার্তা। মাঝে যে আমি লিভ নিয়েছি, আমার স্ক্রিনটাকে একটা জায়গায় স্টাক করে রেখেছি, ওরা ভেবেছে আমি হ্যাং হয়ে গেছি। নরমাল পিক্সেল এখন ওয়ার্ডপ্রেস এর সেটআপটা আমি কিভাবে দেখাবো আপনাদেরকে, কারণ আমার কাছে এখন ওয়ার্ডপ্রেস নাই। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা ডমিন হোস্টিং দিয়ে আমাকে একটা সাবডোমেইন নিয়ে তারপর আমি দেখাতে পারবো। আর প্যানেলের সেটআপ, পিক্সেল প্যানেলের আলাদা কোনো প্যানেলের সেটআপ আমি শুনিনি ভাইয়া, আপনি যেহেতু বলেছেন আমি এটা দেখবো যে এটা কি নতুন কোনো কিছু এসেছে কিনা, কারণ আমরা জানি পিক্সেলটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এ বা যে কোনো একটা ওয়েবসাইটই হয়। এখন ভিডিও সাজেস্ট করতে হলে আমাকে তো ভিডিও দেখতে হবে। কালকে তো আমি বললাম যে আমি শিখছিলাম, আমি আপনাদের জন্য ভিডিওগুলি খুঁজে বের করতে পারিনি, আমি ভিডিও বের করে আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, এখন আপনার যদি টেক্সট দেখি আর এই টেক্সট রিপ্লাই দিতে থাকি তাহলে আর দেখাতে পারবো না আমি ভাইয়াদেরকে। বাকি ওয়ার্ডপ্রেসের, এই যে ভাইয়া ওয়ার্ডপ্রেসের কথা বলছে, আমি একটা বিগিনার লেভেলের একটা সিম্পলি একটা নোট করেছিলাম, জাস্ট এটা দিয়ে দিতে পারবো সি প্যানেলের অথবা সবকিছু নিয়ে। আপনারা যখন সি প্যানেল নিয়ে কাজ করছেন, দেখেন রায়হানের মাথার উপর দিয়ে যাচ্ছে, রায়হান তখন এরপরের ক্লাসটা করার ও আর ইয়ে পাবে না। তো আপনারা, এটা আমি বারবার আপনাদের সবাইকে বলছি, আপনারা বোঝান, আপনারা অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলেন, কিন্তু অবশ্যই সেটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, অন্য যে কথাগুলি ওইগুলি আপাতত বলবেন না। যখন রায়হান একটু বুঝের হয়ে যাবে বা আর যাদের বুঝতে কষ্ট হচ্ছে তারা যদি একটু বুঝের হয়ে যায়, তারপরে বললে হবে কি তারাও জানার আগ্রহ করবে। কিন্তু এখন ভাই আপনাকে মেসেজ করেছে ওয়ার্ডপ্রেস নিয়ে, তাই জাস্ট বললাম যে হ্যাঁ ওনার যদি লাগে তাহলে আমি দিতে পারি, জাস্ট এই এটুকুই। ওকে, মেবি ওনার সাথে কন্টাক্ট করে ফেলি, বলে পার্সোনালি কন্টাক্ট করে পার্সোনালি দেন এখানে। রায়হান বুঝতে একদমই সে বুঝতে পারে না, তো সে ব্রু ব্রু কুচকে মাঝে মাঝে দেখি দুই হাত মাথার উপর দিয়ে সে চুল চুল চুলকাতে, তার তো চুল এমনি নাই, সে মাথা চুলকাতে থাকে, তখন বুঝি যে বেচারা অনেক মানে কষ্ট পাচ্ছে, বুঝতে পারছে না। পিক্সেল সেটআপের ইজি জিনিস হচ্ছে এই যে দেখেন, এখানে আমি একটা জায়গায় কার্সার রেখেছি, দেখছেন, দেখতে পাচ্ছেন? এখন আর কেউ কথা বলবে না, দেখা যাচ্ছে। এইটা হচ্ছে পিক্সেল সেটআপের পরে এই জায়গাটা ক্রিয়েট হয়। এখন আমার এটা গ্রে হয়ে আছে না? হ্যাঁ আপু। তারপরে দেখাই, ও আজকে আরেকজনের একটা পেজ দিয়ে যখন ঢুকলাম, তার ওখানে পিক্সেল সেটআপ করা, সে নিজে বলতে পারবে না, পরে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি তার পিক্সেল সেটআপ করা আছে। তো এখন এই পিক্সেল সেটআপের পেজ কোথায় খুঁজে পাবো আমি? আজকে ওই ব্যাচের ইয়ে হয়ে গেছে আপনার, অ্যাড ম্যানেজার হয়ে গেছে ওদের।
আজকে ওরা হচ্ছে লিংকডইনে জয়েন করে ফেলেছে। আপু আমরা কি তাহলে পিছিয়ে পড়লাম? হ্যাঁ কিছুটা, আমাদের দৌড়াতে হবে তাহলে। সমস্যা নাই, মানুষের সাথে আমাদের তো কম্পিটিশন করে তো আর লাভ নাই। ধীরে ধীরে আগাই, ধীরে ধীরে শিখি। কথা হচ্ছে যত আর্লি শেষ করতে পারবো, দৌড়ানো মানে দৌড়ানো মানেই কম্পিটিশন। আমি আপনাকে বলি, আপনি তো কিছু জানেন, এই জন্য আপনি চাচ্ছেন যে আমি যতটুকু শিখতে পারি। আসলে কিছু জানি না, ভাইয়া যতটুকু নিতে পারি। এখন আপনি তো একটু হলেও জানেন, আপনি ধরেন বানান করে করে আ সরায়া মানে কয়াকার কা এটা বলতে পারেন। এখন রায়হান হচ্ছে ক বলা শিখছে, তো রায়হানের কাছে কাটা অনেক বড় হয়ে যাচ্ছে না। রায়হানকে আগে কা বলতে দেন, তারপর রায়হান আপনার সাথে দৌড় দিবে, ঠিক না ভাইয়া? সেটাই, ওরা তো জাস্ট প্রোফাইল খুলে আজকে অ্যাকাউন্ট খুলে দেখলো লিংকডইনের। আপনাদেরও হয়ে যাবে, কারণ আমি আপনাদেরকে সবচেয়ে ইজি ওয়েতে, ওদেরকে তো আমি অ্যাড ম্যানেজার দিয়ে দেখিয়েছি, আপনাদেরকে তো এটা দিয়ে দেখাচ্ছি। এটা গেল একটা অ্যাড, আর পিক্সেল সেটআপের অ্যাডটা ওখান থেকে করবেন। তবে অ্যাড ম্যানেজারের এইটা তো আপনাদের কাছে খুব ইজি লেগেছে না? অ্যাড করানো, অডিয়েন্স সেট করা খুব ইজি লাগছে রায়ান ভাই, আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, বিজয় ভাই বুঝতে পারেন না? বিজয় ভাই মাথা নাড়াচ্ছেন। সারাপু বুঝেনি, তারপর রায়হান বুঝেনি, আরাফাত ভাই বুঝেনি, আর কে? আমি আমি উজ্জ্বল ভাইয়া। উজ্জ্বল ভাই, আর কেউ? সেটা দিয়ে করবো, সেটাতে অনেকগুলি অপশন আছে যেটা আমাদের ওল্ড ক্লাসিক ভার্সনটাতে নেই। আমরা এই যে অ্যাড সেন্টারে যাবো, অ্যাড সেন্টারে যাওয়ার পরে আসুন, এখানে ক্রিয়েট অ্যাড দিব। এই যে দেখেন আরেকটা জিনিস, আপনাদেরকে বায়ারকে যে বলবেন কার্ড অ্যাড করে দিতে, কোত্থেকে কার্ড অ্যাড করবে, এই যে বায়ার এখান থেকে কার্ড অ্যাড করে দিবে আপনাকে পেমেন্ট সেটিংস থেকে। এই যে পেমেন্ট সেটিংস অটোমেটিকলি আপনাকে নিয়ে আসবে ইয়েতে, অ্যাড ম্যানেজারে। এটা অ্যাড ম্যানেজারের বিজনেস অ্যাকাউন্টে নিয়ে আসবে, এটা বাইরে থাকবে, এটা আপনার থাকা লাগবে না। বুঝতে পেরেছেন? পেমেন্ট অপশনে কি এটা দিলাম, পেমেন্ট অপশনে বাইরের কি পেমেন্ট অপশনে কি পেমেন্ট নিয়ে কে বলছিলেন বলেন আবার আমাকে? পেমেন্ট অপশনে কি বায়ার সেট করে দিবে নাকি আমার যে কাজ করবে, পেজের যে কাজ করবে সেই করে দিবে? রাহেন ভাই যে কাজ করবে পেমেন্ট, জি আপু রাহেন ভাই একটু মিউট করতে বলবেন। ওকে, আমি মিউট করে দিচ্ছি। ও আচ্ছা, হোস্ট তো মিথিলার কাছে, এই জন্যই তো আমি পাচ্ছি না। হুম
খাদিজা বলেন যে বায়ার যদি আপনাকে কার্ডের তার কার্ডের ডিটেইলস আপনাকে দেয় তাহলে তো আপনারা এখানে কার্ড সেট করতেছেন, আপনি একবার অ্যাড রানের সময় সেট করতে পারছেন। কার্ডের যখন পারমিশন আপনাকে দিবে না, কার্ডের ডিটেইল আপনাকে দিবে না, তখন বায়ারকে বলবেন তুমি সেট করো। কোথায় সেট করবো? এই যে পেমেন্ট অপশনে গিয়ে, পেমেন্ট সেটিং এ গিয়ে তুমি কার্ড সেট করে আসো। বোঝা গেছে? শুনতে পেরেছেন যিনি কোশ্চেন করেছিলেন? হ্যালো, আমি আছি? আমি আছেন? ও, কথা না বললে আপু আমি বুঝবো কোথেকে? আপু, যদি আমরা সেট করতে চাই নিজেদের পেজের জন্য, এখান থেকে কি সেট করব? পেমেন্ট এখান থেকে করবেন না, যখন অ্যাড রান করাবেন তখন ওখানে করে ফেলবেন, এখান থেকে করানোর তখন প্রয়োজন নেই। আপু, নিচে যে অপশনটা ছিল পেমেন্টের, ওইখানে করলেই তো হচ্ছে। হেডলাইন অ্যাড করতে পারবেন, হেডলাইনে ঠিক আছে। এখানে হচ্ছে আপনার কাস্টমারের ইনফরমেশন গুলি কোথায়, কি কিভাবে, এই যে এটা সেট করবেন। এই অপশনটা আগে ছিল না, এই অপশনটা নতুন অ্যাড হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। আমার এটা দেখতে হয়েছিল, কিন্তু এই অপশনটা আমাদের ওখানে ছিল না। আর প্রাইভেসি পলিসি যদি আপনার ইয়ের জন্য দিয়ে দিতে চান, লিংক দিয়ে দিবেন, লিংক না থাকলে না দিবেন, এটা আপনার বায়ারের উপর ডিপেন্ড করবে। এখানে অনেক কিছু বায়ারের উপর ডিপেন্ড করে। এখানে তো এই অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স সেট করাটা বুঝেছিলেন আপনারা? আমি ওটা দিলে হবে না? হবে। টাকা দিতে হবে। আমি আসলে কি বলছিলাম, বুস্টিং এর জন্য টাকা দিতে হচ্ছে, আপনি অ্যাড রান করাচ্ছেন এই জন্য আপনাকে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্টটা কার্ডে করতে হবে। এটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড বলি আমরা, কারণ হচ্ছে দেখা যায় যে বাংলাদেশের বাইরের যে সমস্ত বায়াররা থাকে তারা হয়তো দেখা যায় যে ধরেন এখন একটা স্প্যানিশ বায়ার, সে ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছে, তো ফেসবুক তো আর স্পেনের টাকায় কাটবে ওরকম না, তো তখন দেখা যায় ডুয়েল কারেন্সি, ওদেরও ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে হয়, একটা স্প্যানিশ করতে হয়। জি জি, আমি ক্লাসে আছি। আপনাদেরকে যখন ফোন করছে আপনারা বলেন যে আমরা রেগুলার ক্লাস করছি, আপনাদের যদি বিলিভ না হয় আপনারা আপনাদের কোঅর্ডিনেটর স্যার, পান্না স্যার, পান্না স্যারকে নক করবেন, এবং হচ্ছে আপনারা দেখবেন যে আমাদের যে ইনস্ট্রাক্টর আছেন উনি আপনাদের যে এলইপিডি ট্রেনার গ্রুপ আছেন ওই গ্রুপে আমাদের সবার ছবি দেয়। আপনারা আমাদের ক্লাসের মাঝে ফোন দিলে আমাদের ক্লাসে ডিস্টার্ব হয়, আমাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়। কি বলছে বুঝতে পারছেন? আগে দেখি নাকি ও জয়েন করছে কিনা, পরে আমরা। পিক্সেল নেই দেখে এখানে কোনো অপশন আসছে না। আর এরপরে যে কার্ডের যাবেন, যে কার্ডের অপশনে অ্যাড করবেন,
কার্ড অ্যাড করতে গেলে আপনার এনআইডি চাবে, আপনি কখনই এনআইডি ভেরিফাই দিবেন না। তারপরে হচ্ছে যদি দিতে যান তাহলে হচ্ছে বায়ারের মানে এনআইডিটা দিবেনই না, আর তারপরে হচ্ছে এখানে ইয়ে দিবেন, এই যে কার্ড আসবে, কার্ডের এই যে কার্ডের নাম্বার, কার্ডের কার্ডের নাম, কার্ডের নাম্বার, এক্সপাইরেশন ডেট, সিকিউরিটি কোড, তারপরে কন্টিনিউ। কিন্তু এই কন্টিনিউর পরে আর আপনাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ এই কন্টিনিউর পরের অপশনটা এখন দেখানোর জন্য কার্ডের ডিটেইল দিতে হবে। কেউ কি আছেন কার্ডের ডিটেইল দিবেন? এক্সপাইরেশন ডেটটা হচ্ছে একটা কার্ডের একটা এক্সপায়ার ডেট থাকে না যে এরপরে কার্ডটাকে আবার রিনিউ করাতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপু আর সিকিউরিটি কোডটা কি? কার্ডের কোডটা যে এখানে না, কার্ডের পিন নাম্বার না, এখানে একটা কোড থাকে না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কোডটা। এখন আপনারা যদি চান, কারো যদি উদার মনের মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাদের কার্ড নাম্বার, কার্ড নেম এবং হচ্ছে এক্সপাইরেশন ডেট এবং সিকিউরিটি কোড দেন, ফাও থেকে খাদিজাপুর একটা প্রমোশন হয়ে যাবে আর আপনাদেরও অ্যাড শেখা হয়ে যাবে। করবেন? কেউ কেউ এখন আর কথা বলে না। আছেন আপনারা সবাই? শুনতে পাচ্ছেন? আমাদের কাছে আছে, আমাদের কাছে কথা বলছে, সবাই আছে একসাথে। জি সবাই ওকে যাই, নিজের সিকিউরিটি কারোর সাথে শেয়ার করুন। আমার কথা কি বুঝেন নাই কেউ? বুঝেছি আপু। তাহলে কথা বলেন, কে দিবেন? আপু আমার কাছে তো ভিসা কার্ড নাই, নেটে নেক্সাস পে কার্ড এগুলো আছে। আপনি ডুয়াল কারেন্সি? না ওটা ডুয়াল কারেন্সি না, ওই জন্য দিতে পারছি না। ডুয়াল কারেন্সি কাউকে কখনো কার্ডের নাম্বার সিসি কোড এগুলো কি কেউ কাউকে দেয় জীবনে কোনোদিন? এটা নিয়ে এই ব্যাপারটা জানা করে আমি এরকম মানে এক জায়গা থেকে একটা কিনে দিয়েছিলাম। যারা এটা করে যে কার্ড অ্যাড করে না বা বলে তুমি পেমেন্ট করো আমি তোমাকে পরে পেমেন্ট করে দিচ্ছি, তাদের সবার একটা করে ব্যাড এক্সপেরিয়েন্স থাকে, শুধু আপনার না, তাদের সবার। তার মানে আপু আপনার আসলে আমারটা হচ্ছে আমার ফ্রেন্ড, কারণ হচ্ছে ভাইয়া আমি না এত বোকা না, আমি যত আপু আমার প্রবলেমটা মানে আমার ব্যাড এক্সপেরিয়েন্স আবার একটু অন্যরকম। জি তারপরে আমি একটু বুদ্ধি খাটিয়ে মানে আমার যে সিসিভি কোড আছে আর যে কার্ডের ভ্যালিডিটি আছে ওটা চেঞ্জ করে ফেলে মানে আমি অন্য যেমন আমার 4 থাকলে আমি 6 দিয়ে দিচ্ছিলাম এরকম দিয়ে দিয়েছিলাম। তারপরে কয়েকদিন পরে দেখি আমার SMS আসছে যে কেউ আমার কার্ড ট্রাই করছে, বারবার ডিক্লাইন হচ্ছে। তো ওকে আমি আস্ক করার পরে দেখি যে আমার অনেক দূরে মানে আমি ইউজ করেছি বাংলাদেশে কিন্তু এই কার্ডটাই হচ্ছে মানে দেশের বাইরে। তো ব্যাপারটা একটু আমার ব্যাড এক্সপেরিয়েন্স আর কি আমার জন্য। এটা তো খুব ভালো, কিন্তু ভাইয়া আমার সাথে তো ওই বান্দার দেখাও হলো না। বান্দা তো আমার পেজ থেকে 3টা অ্যাফিলিয়েট মার্কেটিং এর পেজও খুললো, শেয়ারও রান করাইলো, কিন্তু তার খুমাখানাও দেখলাম না, তাকেও আমি দেখলাম না, সে তো আমাকে দেখে চলে গেল। বলেন এক্সপেরিয়েন্স কার সাথে শেয়ার করব আমি? আপনারটা তো মনে হ্যাক হইছিল তাই। হ্যাঁ সেটাই তো বললাম, সে তোমাকে দেখে চলে গেল, আমি তো তাকে দেখতে পারলাম না। এটা হচ্ছে সবচেয়ে রান করার সময় কার্ডের মানে ওটা একটা টিক চিহ্ন থাকে ওখানে, মানে অর্থাৎ আপনাকে ওরা মানে ইয়ে করে রাখবে, আপনার নাম্বারটা ওরা সেভ করে রাখবে, এই টাইপের একটা টিক চিহ্ন থাকে। এটা যদি ভুলে আমরা টিক চিহ্নটা তুলে দিতে ভুলে যাই তাহলে আমাদের ক্রেডিট কার্ডটা গেছে। কথাটা বুঝিনি খাতিজা, পরে একবার বলেন না। যখন আমরা কার্ড এড করে শেষ করি কার্ডের পিন নাম্বার গুলো অর্থাৎ সবগুলো সাবমিট করার পরে পিন নাম্বারটা ওরা সেভ করে রাখার একটা অপশন দেয়, ওখানে একটা টিক চিহ্ন থাকে, ওই টিক চিহ্নটা আমরা যদি ভুলে যাই তুলে দিতে তাহলে ওখানে আমাদের প্রবলেম হয়ে যায়। আচ্ছা খাদিজাপুর এক্সপিরিয়েন্স আছে তাইলে, জিনিসটা এরকমই। কিন্তু কার্ড আমরা কখনোই কোথাও দিব না যে অ্যালাউ করবো না যে আমাদের আমাদের পাসওয়ার্ড তাদের মনে তারা মনে রাখুক, যদি আমি আমার নিজের পাসওয়ার্ডই মনে রাখতে পারি না। অ্যাড ম্যানেজার এখান থেকে খুব সোজা লেগেছে না? হ্যালো, এখন আমরা ক্লাসিক ভার্সনে যাই। ক্লাসিক ভার্সনে গিয়ে আমরা অ্যাড ম্যানেজার দেখবো এখন।
আপু যদি আমাদের নিজেদের পেজ হয় তখন তো মানে আমাদের কার্ডই অ্যাড করতে হবে রাইট হ্যাঁ তখন তো অবভিয়াসলি আপনার কার্ড আপনাকে অ্যাড করতে হবে তখন তো আর আমার কার্ড অ্যাড সরি বাট তখন যদি মানে হ্যাক টেক হয় তাহলে ওইটার একটা মানে রিস্ক থেকে যায় আর কি আরেকটা কথা যখন আপনারা কেউ পেজের বিজনেস করবেন পেজ দিয়ে অনলাইন পেজ দিয়ে কোথাও কোনো বিজনেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে পেজের তিনটা দু থেকে তিনটা অ্যাডমিন দিয়ে রাখবেন এবং অ্যাডমিন দিলে দিবেন এইরকম কাউকে যার সাথে কোনোদিন আপনার ঝগড়া বিবাদ হওয়ার কোনো চান্স নেই ইভেন আপনার হাজবেন্ডদের বা ওয়াইফদের আইডিয়া গুলো দিবেন না অ্যাডমিন রোল দিবেন হচ্ছে আপনার বাবা মা টাইপের কাউকে আচ্ছা হাসতেছেন কেন আপু হাজবেন্ড দেওয়া যাবে না কারণ কখন সে কি করে ফেলে পেজে একটা দেখা যাবে যে আপনার 4 লাখ 5 লাখ ফলোয়ার হয়ে গেছে একটা পেজে আপনি ওখানে থেকে সেল করছেন সে জেলাস ফিল করে অফ করে দিবে না সে ঝগড়া করে আপনার পেজটাকে শেষ করে দিতে পারে আর এখন তো নতুন মনিটাইজেশন এসেছে মনিটাইজেশন এখন দেখবেন যে কিছু মানে 30,000 মিনিট যদি ভিডিও দেখা হয় 10,000 আপনার লাইক থাকে তাহলে মনিটাইজেশনের জন্য আপনি আবার 60 দিন বয়স হতে হবে 60 দিন না 90 দিন 18 বছরের উপরের কন্টেন্ট থাকতে হবে তারপরে হচ্ছে নট 18+ 18 বছরের উপরে তারপরে হচ্ছে আপনার এগুলো সব ক্রাইটেরিয়া ফুলফিল হলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন মনিটাইজ হওয়ার পরে আপনি সেখান থেকে ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার সময় আপনি ওখানে ক্লিক করতে হবে যেমন ইউটিউবে আমরা একবার মনিটাইজ করে দিলে আমাদের হচ্ছে একবার যদি আমরা ভিডিও অ্যাড এর অপশন দিয়ে দিই তাহলে হচ্ছে অ্যাড রান হতে থাকে আর ফেসবুকে হচ্ছে প্রত্যেকটা ভিডিও আপনি আপলোড করার আগে আপনি দেখবেন যে আপনি এটাকে মনিটাইজ করতে মানে ওই ওই এই ভিডিওর উপরে বা এই ছবির উপরে বা এই পোস্টের উপরে আপনি কি অ্যাডটা দেওয়াতে চাচ্ছেন কি চাচ্ছেন না কালকে আপনাদের কাছ থেকেই তো কোশ্চেন করেছিলেন যে আমাদের আমার পেজ আছে আমার পেজের উপরে যদি মনিটাইজ হয় এবং তারপরে যদি অ্যাড দেয় তাহলে আমার পেজের ট্রাফিক ওই পেজে চলে যাবে এরকম একটা কোশ্চেন আপনাদের ব্যাচ থেকে করেছিলেন না আছেন আপনারা হ্যাঁ আপু কে একজন করেছিল কোশ্চেনটা কে করেছিলেন বলেন তো এই প্রো লেভেলের কথাবার্তা কার মাথায় ঘুরে আমি একটু তার চেহারাখানা দেখতে চাই কে করেছিলেন এখন আর কেউ নাম বলবে না আচ্ছা যিনি করেছেন তাকে বলছি এখানে অ্যাড গুলি আসবে কিভাবে জানেন এই অ্যাড গুলি গুগল দিবে গুগল অ্যাডসেন্স থেকে কখনো কোনো পেজের অ্যাড আসবে না আসবে হচ্ছে বিকাশের অ্যাড আসবে হচ্ছে আপনার ওই যে কি বলে নগদের অ্যাড আসবে হচ্ছে আপনার উবারের অ্যাড আসবে হচ্ছে ফুডপান্ডার অ্যাড আসবে হচ্ছে ওই যে কর্ম কি যেন একটা আছে না না একটা ওয়েবসাইট আছে না কর্ম অ্যাপের আসবে তারপর আসবে হচ্ছে ওই যে পাঠাওয়ার অ্যাড এই টাইপের অ্যাড আসবে যেটা আপনার পেজের বিজনেসে কোনো ইমপ্যাক্ট ফেলবে না যে যে যিনি যিনি মহান গুরু এটা বলেছেন তার নামটা বললে খুব খুশি হতাম আমি তাকে চিনে রাখতাম এখন আমরা অ্যাড ম্যানেজারে চলে যাই সবাই না ব্রেক নিয়ে যাব এখন পাঁচটার আগে যাব না বাবু কার আপু আমার কে বলছ আপু আমার আমি তো দেখছি না যারা মোটুশি আপু মনে হয় মোটুশি আপু আমার বলে নাম বলো মোটুশি আপু আমাকে একটু দেখাবেন বাবুটাকে আজ যে সকালে আমার এখানে কি শুধু ব্লারিং এর প্রবলেম হচ্ছে না সবার এখানেই হচ্ছে আচ্ছা হ্যাঁ দেখেছি আল্লাহ সবাই হাই দিয়ে দেন বাবুকে বাবু তো দেখছি আপনাদেরকে সবাইকে বাই দিয়ে দিচ্ছে শেষ আচ্ছা এটা হচ্ছে সকালের ব্যাচের এখান থেকে দেখিয়েছিলাম ওই জন্য এটা রয়ে গেছে
ওরা ল্যাপটপের পেজে হচ্ছে খাবার সেল করছে দেখছেন কারসলে, তারপরে খাবারের ছবিতে ক্লিক করবেন আর এই খাবার চলে যাবে পিকআপতে। ল্যাপটপটা আমার টেন আমি দিয়েছি আমরা এটা শেষ করে দিই। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ড। অ্যাড ম্যানেজারটা পাবো কোথায়? আমরা যেখানে ক্রিয়েট থেকে পেজ ক্রিয়েট করি সেখানে আমরা অ্যাড ম্যানেজার পাবো। অ্যাড অ্যাডে আসলে এই অ্যাড ম্যানেজার পাবো। এই অ্যাড ম্যানেজার থেকে আমরা অ্যাড রান করাবো। এখানে দেখেন প্রত্যেকটা লকড, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? প্রতিটা লক, কারণ হচ্ছে এইখানে স্টেপ বাই স্টেপ যেতে হবে, কোন স্টেপ ক্লিয়ার না হলে তারপরে স্টেপ আপনি যেতে পারবেন না। ওখানে আমরা ভিডিওতে ভিউ করার অপশনটা খুঁজে পাইনি, তাই না? ক্যাটালগ সেল আমরা খুঁজে পাইনি। ওখানে আমরা শুধু মেসেজ অপশনে আমরা অ্যাড রান করাবো, শুধু আমরা মেসেজ দিয়ে অ্যাড রান করাবো সেটা আমরা দেখিনি। তারপরে হচ্ছে ওখানে আমরা এই যে অ্যাপ ইনস্টল ওইটা আমরা দেখিনি, কোন অ্যাপ আছে? অ্যাপের অ্যাড আসতে থাকে না, স্পন্সরড অ্যাড। তারপরে হচ্ছে ওখান থেকে আমরা ইয়ে করি না, অ্যাড রান করাই না, দেখি না যে ওখানে লেখা থাকে স্পন্সরড। পরে আমরা ওটাতে ক্লিক করলে ওই অ্যাপটা হচ্ছে আমার ইনস্টল হচ্ছে। দেখেছেন এরকম কোন অ্যাড কেউ? জি জি আপু, ওই অ্যাডটাই এখান থেকে যাবে, bigcrow.com এর বেশি দেয়। ওই অ্যাডটা এখান থেকে যাবে, আর বাদ বাকি অ্যাডের ইন্টারনাল জিনিস সব একই রকম। এখন কি বাকিটা ঢুকবো? ঢুকে যাই, ঢুকে দেখাচ্ছি আমি এনগেজমেন্টের জন্য। আপু এটা কি নিউ ভার্সন থেকে নাকি ওল্ড ভার্সন থেকে? আপু একটু ইন্টারফেস করতে যাচ্ছে। আপু আমার এখানে একদম ফুললি ব্লারিং আসে, মানে সবার এখানে কি ঠিকঠাক আছে কিনা? আমাদের ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, এখানে ক্লিয়ার আছে, ঠিক আছে, কিন্তু আমার অনেকক্ষণ ধরে ব্লার আসে। আপনি বের হয়ে আবার ঢুকেন। আমারও ব্লার আসে, আমি আবার জয়েন করার প্রবলেম। কাজ করেন, একটা কাজ করেন, সবাই একটা কাজ করেন, সেটা হচ্ছে যারা হেডফোন ছাড়া ইয়ারফোন ছাড়া ল্যাপটপ থেকে দেখছেন তারা আপনাদের ল্যাপটপে এই যে দেখেন আমার এখানে একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন? এই আইকনটা দিয়ে লুম ইনস্টল করবেন। এই আইকনটা হচ্ছে লুম, লুমটাকে ইনস্টল করে ক্রোম থেকে ইনস্টল করে নিয়ে তারপরে লুমটাকে সেভ করে দিবেন। এরপরে যখন ক্লাস স্টার্ট হবে আপনি লুমের রেকর্ডিং স্টার্ট করে দিবেন। লুমের রেকর্ডিং স্টার্ট করে দিয়ে যখন আমরা এই যে গল্প স্বল্প করবো বা কথা বলবো তখন ওটাকে পজ করবেন। তারপর ক্লাস শেষে একবারে এন্ড করে লুমের রেকর্ডিংটাকে আপনারা সবাই সবার মাঝে ডিস্ট্রিবিউট করবেন, বিতরণ করবেন। জি বিনামূল্যে। এখন যদি এনগেজমেন্ট, আমি লিভ নিয়ে আবার জয়েন হচ্ছে, আচ্ছা মনে হয় প্রবলেম। আমরা এনগেজমেন্টে যাব, এনগেজমেন্টের ওখানে তো শুধু আমরা এটা কি ওল্ড ভার্সন থেকে নাকি নিউ ভার্সন থেকে? আপু ওল্ড ভার্সন থেকে, এর পরে কি নিউ ভার্সনে পাওয়া যাবে না? হ্যাঁ পাওয়া যাবে, এই যে নিউ ভার্সনে, নিউ ভার্সনে যাই আমরা। ওল্ড ভার্সন থেকে দেখাচ্ছি কেন ভাইয়া, ওল্ড ভার্সনের কাজটা যারা বুঝছেন না তারা না বুঝতে ইজি হবে, যাচ্ছে এটা এখানে আছে। নিউ ভার্সনে গিয়ে যদি এখন দেখাই আপনাদের মাথা আরো গরম হয়ে যাবে। এই যে ওল্ডটা ক্রিয়েট, এই যে অ্যাড, এটা নিউ ভার্সনে। দেখতে পেয়েছেন? হ্যাঁ বল। কিন্তু ওল্ড ভার্সনেও এখানে দেখেন ওখানে যা যা দেখতে পেয়েছিলেন এখানে কি তা তা আছে? না, এখানে নিউ একটা গেট মোর কলস। তো ওইটা থেকে ইউজ করা ভালো না, কারণ এটা নতুন আপডেট হচ্ছে। ওইটাই ভালো আগেরটা। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? একটু সাউন্ড দিবেন। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো
আপু শোনা যাচ্ছে? আপু শোনা যাচ্ছে? আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি জি আপু শোনা যাচ্ছে। হ্যাঁ আপু। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? জি আপু শোনা যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন? একটু আমার একটু আমার মেবি বাফার করছে তো। একটু হোল্ড করেন আপনারা, আমার বাসার নেট হয়তো বাফার করছে, আমি আমার ডেটাও শেষ হয়ে গেছে, আমি জাস্ট ডেটাটা নিয়ে নিচ্ছি। শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি আপু। মিথিল আপু আপনি ক্যামেরা বন্ধ করে মাথা খুলে বসেন, আপনার যে অবস্থা দেখা যাচ্ছে, আর এখানে রিজওয়ান আপু একদম অন্ধকার করে যেভাবে বসে আছে। আমি সামনে একদম টেবিল ফ্যান দিয়ে বসছি আজকে, বাতাসটা মুছে না। আপনাদের বেশি গরম মানে ইয়ে হলে আপনার ক্যামেরা অফ করে যান, আপনাদের এখানে এভাবে কষ্ট করে বসা লাগবে না আপু, মাথা ব্রেন। তাহলে ছবিটা নিয়ে ফেলেন। ছবি নিয়ে ফেলবো এখানে, বাকিরা তো নেই, সানজিদা নেই, সারা নেই, মৌটুসি নেই, নুসরাত অন করছে না। না আপু আছি তো, আমি তো ভাবছি তোমার আছে। আমার অবশ্যই সবাই একটু ওপেন করে ফেলুন আপু, ছবিটা নিয়ে ফেলো। আমি তো ভেবেছি সকালবেলা দুপুরবেলা খেয়ে যে ভর পেট নিয়ে ঘুমাচ্ছেন আপনারা। এখানে নুসরাত নেই, রবিউল ভাইয়ের আমি জানি না, উজ্জ্বল তো নেই, ফয়সাল নেই, এদের কি ক্যামেরা কোনো কালে আদৌ অন হবে না? আপু আমার ক্যামেরা দেখা যাচ্ছে না? কে বলছে? আমি উজ্জ্বল খুশি হয়ে যাবে বাচ্চা সহ ক্লাস করতে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ইয়ে নিচ্ছি যে প্যাকেজ নিচ্ছি যে বললাম না, আমি সেখানে আমার পিন নাম্বার দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছেন? আচ্ছা এই আম ভর্তাওয়ালি এসছে, আমাদের আম ভর্তাওয়ালি রাত বিরাতে। আপু এখন দেখা যাচ্ছে? ফয়সাল ভাইয়ের সমস্যা কি ভাই বলেন তো, আপনার আল্লাহ তো বেশ সুন্দর বানিয়েছে আপনাকে, আপনি কেন ক্যামেরার আড়ালে থাকতে চান? ক্যামেরা অন করতে গেলে মানুষের চেহারা দেখতে চাই, নিজেকে দেখাতে চাই না। ভূতের বাড়ি। আর রবিউল ভাইয়া কি সমস্যা আপনার? রবিউল ভাইয়া হাইজাব পড়েছে, আজকে মর্নিং এর ব্যাচকে যখন বলছি আমি স্ক্রিনশটটা নিচ্ছি, সে আমাকে বলছে আপু দুইটা মিনিট, আমি জিজ্ঞেস করলাম কেন, বলে আপু আমার গায়ে কাপড় পরা নেই, আমাকে কাপড় চাপড় পরে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি বললাম আপনাদের রেডি হতে টাইম দিলে আমি টাইম পাবো কোথায়? যে রবিউল ভাই কি মাস্ক পরে কি করোনা ধরবে আপনাকে? আপনি কোথায় বাইরে? আপু আমি কি অ্যাড ম্যানেজার কি মিস করে গিয়েছে, আমার একটু জয়েন হতে সময় লেগেছে।
হ্যাঁ আপনি লিভ করে গেছেন, আমাদের ক্লাস শেষ, এখন আমরা ক্লাস শেষ করে দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে। আপু একটু শর্টলি একটু রিপিট করা যাবে, একদম শর্টলি দুই অক্ষরে। সুমন ভাই হাসিছে, ভাইয়া আপনি রিপিট করেন তো, আমি ক্লাসের জন্য এটা নিয়ে নেই, পরে আমাকে দিয়ে এরা। সুমন ভাই রিপিট করেন, পরে ওনার জন্য এটা করা হবে। মনে তো হচ্ছে না শেষ হওয়ার কথা এত তাড়াতাড়ি। এই যে স্ক্রিনশট নিলাম, যেহেতু এখন আমরা স্ক্রিনশট কখন নেই ভাইয়া, আমরা ক্লাসটাই শেষ হয়ে গেছে। আমরা ক্লাসের স্ক্রিনশটটা কখন নেই, ক্লাসের শেষে, ক্লাস যখন শেষ হয়ে যায় মিডলে অথবা লাস্টে। এখন ক্লাসের লাস্টে আমরা লাস্টেই নিচ্ছি, সেটা হচ্ছে ক্লাস শেষ, আমরা এখন স্ক্রিনশট নিয়ে চলে যাব, তাই না আপু? আপনারা সমস্ত যারা হিজাব পরে গরমে কষ্ট পাচ্ছেন তারা সবাই ক্যামেরা অফ করে দেন। থ্যাংক ইউ, মুখে হাত দিয়ে হাসতেছে, আর ছেলেরা কেউ ক্যামেরা অফ করবেন না। আপু আমি করে দিই ক্যামেরা অফ। কি করে দিয়েছে বলুন তো, একটা বৈষম্য তো সৃষ্টি হচ্ছে না? না ভাই বৈষম্য তো না, সেটা হচ্ছে আপনারা একটু হিজাব পরেন, আপনারা একটু হিজাব পরেন, হিজাব পরে বসেন, তারপরে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি তাদের কষ্টটা কতটুকু হচ্ছে। আপু থ্যাংক ইউ সো মাচ। জি আপনি ভাই চাঁদের দেশে আছেন, মাথায় চুলের কারণে গরম লাগছে। জি আমার ভাই চাঁদের দেশে আছে, গরম লাগবে না। আজকে যারা চা খাবেন বলেন যান ব্রেক নিতে, তারা আজকে ক্যামেরা অন করে চা খাবেন, ভার্চুয়াল আড্ডা হবে আপনাদের। কিছু বিড়াল একজন খায় আর একজন মানে কেউ মাছ খাচ্ছে, বিড়াল তাকিয়ে আছে, আমরা ওভাবে তাকাবো না, আপনি খাবেন, কোনো প্রবলেম নেই, কিন্তু যাওয়া যাবে না। আপনি খাইলে মিটেও দেখা যাবে না, যে লাফালাফি করতেছেন বিরিয়ানি রান্না করছে বলতে হয় না, আরাফাত ভাই বিরিয়ানি রান্না করলো, আপনাদেরকে বললো কে আরাফাত ভাই? আচ্ছা জানি না তো ভাইয়া, বাসা কোথায়? সমস্যা নাই আপু, আমি প্রতি এক মাস দেড় মাস পরে ঢাকায় আসি, আমি আসলে বলছি আপনার সাথে আমার সাথে আজ দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে। আমার সাথে তো আপনাদের যে ফরাদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, আমার সাথে সুমন ভাইয়ের দেখা হয়ে গেছে, তাই না ভাইয়ারা? আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আমরা ক্লাস শেষ করে দেই, জাওয়াদ ভাই আল্লাহ হাফেজ দিয়ে চলে যাবে। জাওয়াদ ভাইকে আর দেখানো হবে না, আমি কিন্তু ভয় পাচ্ছি আসলে, মনে হচ্ছে যে অনেক কিছু মিস করে ফেলেছি আমি পাঁচ মিনিটে। এটা আমরা কিছুই মিস করেনি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে নতুনটাতে আমরা অ্যাড ম্যানেজারে যাব না এখন, কারণ যতদিন না পর্যন্ত আমাদের এই নতুন ভার্সনটা ফুললি আপডেটেড ভার্সন রেডি হচ্ছে ততদিন যাব না, কারণ এখানে আমরা অনেক জিনিস পাবো না, এটা আমাদের প্রবলেম হবে।
এইজন্য বললাম যে অ্যাড ম্যানেজারের কাজটা আমরা অ্যাড ম্যানেজার থেকে করব, যেই যে অপশনগুলো যদি বায়ার চায়, আমি যদি এখন আপনাদেরকে শুধু অ্যাড সেন্টার থেকেও দেখিয়ে দিতাম সেটাও কিন্তু অ্যাড ম্যানেজার কাজই, কিন্তু আমি সেখান থেকে দেখাইনি। কারণ হচ্ছে যে মানে ওখানে সরি ওখান থেকে দেখিয়ে দিলেই শেষ হয়ে যেত আমার অ্যাড ম্যানেজারের কাজ, আমার এই অ্যাড ম্যানেজারে যেতে হতো না। কিন্তু এই অ্যাড ম্যানেজারে না গেলে যেটা প্রবলেমে ফেস করবেন সেটা হচ্ছে কিভাবে ইনস্টাগ্রাম, ফেসবুক, ফেসবুক স্ট্রিমিং অ্যাড কিভাবে হচ্ছে আপনার, যেটা যে এখন গেমিং অ্যাড যেটা আসছে সেটা কিভাবে আপনি কি যেন বলে, আচ্ছা আরো কতগুলি টপিক আছে যে মেসেঞ্জার, ইভেন আপনার ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের হিস্ট্রি সরি স্টোরি, স্টোরিতে এবং মেসেঞ্জারের স্টোরিতে আপনি অ্যাড আকারে শো করবেন। আমরা যখন দেখি ইনস্টাগ্রামের স্টোরি তখন দেখা যায় যে অনেকগুলি স্টোরিতে লেখা থাকে স্পন্সার্ড, নিচে লেখা থাকে সোয়াইপ আপ। আমরা যারা ইনস্টাগ্রাম ইউজ করি, এখানে কি কেউ করি মনে হয় না ইনস্টাগ্রাম? হ্যাঁ। আচ্ছা ইনস্টাগ্রাম ইউজ করলে ইনস্টাগ্রামের স্টোরি ও জায়গায়, আমরা যখন ইনস্টাগ্রামের স্টোরি কারো স্টোরি দেখতে যাই তখন দেখতে দেখতে হঠাৎ করে দেখি না যে একটা অ্যাড, অ্যাড এর মতো আসে, ওখানে লেখা থাকে উপরে লেখা থাকে স্পন্সার্ড, নিচে লেখা থাকে সোয়াইপ আপ। সোয়াইপ আপ যেটা লেখা থাকে সেটা হচ্ছে আমার পেজের সরি আমার ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে, আর স্পন্সার্ড মানে হচ্ছে যেখানে এখন থেকে ফেসবুকে যেই জায়গায় আমরা স্পন্সার দেখব ওই জায়গাগুলি হচ্ছে পেইড প্রমোশন। পেইড প্রমোশন মানে হচ্ছে আমরা এখন যেমন আগে ভিটিভিতে দেখতেন না বাংলা বাংলা মুভি, আপনাদের সময় না মানে আমাদের সময়, আমরা তো 90s এর, তো ওই সময়কার কে দেখছে? আপনার বয়স কত ভাই? আমি হচ্ছে 95 তে জন্ম, এখন 24 95 আমি পাইছি জি 90s, 2000 যেটা সেটা আমি পাইছি মোটামুটি পেলো ওইরকম পাননি আপনি 95 হলে 2005 আপনার 10 বছর তখন অব্দি বুঝেন না আর আমি যখন কথা বলছি তখন হচ্ছে আমার অলরেডি 7-8 বছর তখন আপনি আসেননি। ওই সময় দেখা যেত বাংলা বাংলা টিভি মানে টেলিভিশনে মুভি দেখার সময় মানে বাংলা মুভিগুলি যখন আসতো প্রত্যেক শুক্রবারে, তো যখন আমরা গ্রামের বাড়িতে যেতাম দেখতাম যে সবাই হ্যাঁ এখন সিনেমার টাইম, ধরেন মুভিটা স্টার্ট হবে 3টায়, সবাই আয়টার মধ্যে খাবার দাবার শেষ করে গোসল টোসল করে তেল টেল দিয়ে লিপস্টিক টিপস্টিক দিয়ে একবারে বসে যেত, 3টা থেকে তারা মুভি দেখবে। হ্যাঁ ছবি গ্রামে যেটা সেটা বেশি হতো, হ্যাঁ এটা গ্রামে খুব বেশি হতো, তো এটা আমি আবার খুব মজা লাগতো আমার যে আচ্ছা সবাই এরকমই মজা, কারণ গ্রামে তো ভাবে দেখে না, আমরা তো ঢাকায় দেখছি, তো ওদের সাথে যখন বসতাম দেখা যেত কি অ্যাড দিত না পিটিভিতে, তখন 10 মিনিটের অ্যাড, 15 মিনিটের অ্যাড, ওরা মনোযোগ দিয়ে ওই অ্যাড গুলিও দেখতো, ওই অ্যাড গুলি ওরা দেখতো। এখন থেকে আপনাদের কাজ হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো অ্যাড দেখবেন ওইভাবে মনোযোগ দিয়ে অ্যাড দেখবেন, তাহলে বুঝতে পারবেন অ্যাড গুলি কিভাবে আসে এবং তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি একটা অ্যাড এর কত কিছু থাকে, একটা অ্যাড এ কত কিছু ক্রিয়েট হয় বা একটা অ্যাড কত কিছু দিয়ে করা যায়। আপনারা শুধু জানেন যে শুধু ফেসবুক থেকে ফার্স্ট এর দিকে শুধু ফেসবুক থেকে ফেসবুকের অ্যাড গুলি দেয়া যেত, তারপরে ইনস্টাগ্রাম অ্যাড হলো, ইনস্টাগ্রামেরও অ্যাড এর এত অপশন নেই, যতগুলি অ্যাড এর অপশন আপনি এই ফেসবুকের অ্যাড ম্যানেজারে পাবেন। আপনারা যদি ফেসবুকের অ্যাড ম্যানেজারে প্রত্যেকটা অপশন ট্রাই করেন, আমি যতটুকু দেখিয়েছি অতটুকু না, প্রতিটা অপশন ট্রাই করেন, প্রতিটা অপশন ট্রাই করলে আপনাদের বেসিকটা ভালো হবে। এরপরে আপনারা যখন লিংকডইনের মার্কেটিং এর জন্য যাবেন, লিংকডইনের অ্যাড রান করাতে যাবেন বা জব পোস্ট করাতে যাবেন, তখন এটা আপনাদের অনেক ইজি কাজ করবে। কারণ লিংকডইনে আমরা যেমন ফেসবুকে দেখা যায় যে 3 থেকে মানে একদম লাস্টের দুইটা স্টেপ, লাস্টের দুইটা কি একটা স্টেপ আগে আমরা কার্ড অ্যাড করি, লিংকডইনে সেটা হয় না। লিংকডইনে কার্ড অ্যাড করতে হয় প্রথমে 3টা কি 4টা স্টেপ পরে, তারপরের ব্যাপারগুলি হয় হচ্ছে ফেসবুকের অ্যাড এর মতো। তো আমরা যদি ফেসবুকের অ্যাডটা না শিখি আমরা লিংকডইনের অ্যাডটা শিখতে পারবো না। সেম জিনিসটা টুইটারে, টুইটারে 3টা স্টেপ যাওয়া যায় তারপরেই অ্যাডের ঝামেলার মধ্যে কার্ডের ঝামেলাটা চলে আসে। আর এখন নতুন করে অ্যাড হয়েছে যেটা মেসেঞ্জারের অ্যাড দেয়া যায়, মেসেঞ্জারে দেখবেন আপনার কেউ কিছু বলছেন, আমাকে কেউ কি কিছু বলছেন? আপু বলে নাই রাহান ভাই, বুঝতে পারছেন আমার কথাগুলি আপনি? কোথায় যেন গেল, আমি অন করলাম অ্যাড ম্যানেজার।
সেটা হচ্ছে আপনারা যদি আজকে টাইম নাও থাকে, আজকে আমি প্রেশার দিব না, আজকে টাইম নাও থাকে আমি দু একদিন পরে কারো ফেসবুক আইডি নিয়ে আমি বিজনেস অ্যাকাউন্ট খোলা দেখাবো, বিজনেস অ্যাকাউন্ট ওপেন করা দেখাবো, অথবা যার আইডি থেকে দেখাবো সে আমাকে স্ক্রিন শেয়ার করবে, আমি তাকে ইন ডিটেইলে যেভাবে বলবো সেভাবে স্ক্রিন শেয়ার করে আমার সাথে অ্যাড করে দিবে, সরি অ্যাকাউন্ট খুলবে, এবং পরবর্তীতে আপনাদের সবার কাজ হবে সেটা বিজনেস অ্যাকাউন্টটা রান করা। আপু আমি জাস্ট খালি আপনার কথাগুলো শুনছি, আমি কিন্তু এখানে সব লাইট দেখতে পাচ্ছি, মোটামুটি আমি কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা এই প্রবলেমটা কি সবার হচ্ছে? না আপু, না আপু, না আপু, না এটা আপু আমার প্রায় সময় হচ্ছে এই প্রবলেমটা, থেকে ঠিকঠাক ছিল, নেটওয়ার্কের সমস্যা বোধ হয় আপনাদের ভাইয়া। এখন ভাইয়া বাফারিংটা বা এই লাইট চেক করেছি, অফ করে অন করেছে, কিন্তু ভাই এই যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, এর জন্য যদি একটা ভিডিও বানিয়ে বা কোনো একটা আপনাদের সাথে ক্লাস করার সময় আমার ডাবল ডিকেস থেকে এর জন্য ভিডিও ভাইয়া আপনাকে কোথাও এত লং ভিডিও এত লং, আমি যদি এখন প্রত্যেকটা ধরে ধরে আপনাদেরকে শেখাই দেখেন কয়টা টপিক, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা টোটাল 11টাতে 11 দিন যাবে ভাইয়া। আপনি যদি একটা ভিডিও বানিয়ে দিতেন শর্টকাট তাহলে মনে হয় একটু সুবিধা হতো আমাদের জন্য। ভাইয়া আমাকে ভিডিও বানানোর টাইমটুকু দিতে হবে তো, তাই না? আমার কাছে তো ওই টাইম পাচ্ছি না, কারণ আমার সকালে ক্লাস থাকে বিকেলে ক্লাস থাকে, আপনাদের ক্লাস শেষ হতে 6:30 বেজে যায়, তারপরে পরের দিনের আপনাদের ক্লাসের আমি ইউটিউব থেকে বা লিঙ্কডইন থেকে যে স্লাইড দেয়া শুরু করব ওই স্লাইড গুলি আপনাদের আমার তো রেডি করতে হচ্ছে। আপনারা জানেন আপনাদের ইউটিউবের জন্য 80টা স্লাইড হয়েছে। ইয়াসিন ভাইয়া মিউট করে সমস্ত কথা বলে ফেলছে। তারপরে হয়তো আমি চিন্তা করতাম যে আচ্ছা তিন দিন টাইম পাইছি একদিন ঘুমাই বাকি দুই দিনের মধ্যে আমি রেডি করি, আমি তো ওই টাইমটা পাই না ভাইয়া। আপু আমরা কি অ্যাড ম্যানেজার স্লাইড গুলো কি পাচ্ছি কিনা, মানে অথবা মানে আপনি কালেক্ট করতে মানে বানাতে পারছেন? আচ্ছা আপনারা যদি বলেন যে আপনাদের ম্যানেজারের স্লাইড লাগবে তাহলে দিব, কিন্তু অ্যাড ম্যানেজারের না স্লাইড দিলে আসলে আপনারা ওটার মধ্যে আটকে থাকবেন, আপনারা বুঝবেন না। কিছু জিনিসের স্লাইড কিছু জিনিসের আমি কোনো ভিডিও আপনাদেরকে দেব না, প্রোভাইড করব না, তার কারণ হচ্ছে যদি আমি ভিডিওগুলি দেই আপনাদের ওই একটা জায়গায় আটকে থাকবেন, আপনারা তখন আর ওই যে ঘাটাঘাটি করা গুগল করা আচ্ছা দেখি কোথায় কি দেখাচ্ছে এই ঘাটাঘাটিগুলি আপনারা তখন করবেন, ওই একটা নিয়ে পড়ে থাকবেন। আপু কালকে আমি অ্যাড ম্যানেজার নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি মোটামুটি, তারপর একটা মেন্টর থেকে একটা টিপ পিচ পাওয়া, সেটা ক্রো বিগ নামে একটা চ্যানেল আছে ওটাতে খুব ভালোভাবে বুঝাইছে। জি কারণ হচ্ছে আমাদের মধ্যে মানে আমাদের মেন্টর আমাদের যখন বুঝাতো আমরা একটা ছোট্ট খাতা কলম নিয়ে রাখতাম, আমরা প্রজেক্টরে ক্লাস করতাম, প্রজেক্টরে যখন ক্লাস করতাম প্রজেক্টরের দিকে তাকিয়ে থাকতাম আর নিচে লিখতাম, পরবর্তীতে দেখা যেত আমার লেখার অর্ধেক লিখেই আমি বুঝতেছি না কারণ আমি খাতার দিকে তাকিয়ে লিখিনি। আপনারা এই কাজটা করতে হবে যে ছোট ছোট এখন তো স্টার্টিং অনেক টুলস আমি হয়তো বলছি না, আপনাদেরকে হয়তো বলতে হবে যে এই প্লাগ ইনটা করেন এই প্লাগ ইনটা করেন ওই প্লাগ ইন করেন এইটা প্লাগ ইনের নাম এভাবে করতে হবে, ছোট ছোট ট্রিক্স গুলি আপনাদের লিখতে হবে। আপনাদেরকে আমি একটা আপনারা তো এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি খাতা কলম নিয়ে বসেছি কিন্তু লেখার মতো কিছু পাচ্ছি না আসলে। আচ্ছা আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন, লেখার মতো না পাওয়ার মানে হচ্ছে আপনি আমার কাছ থেকে আমার ট্রিক্স আমার টিপস আপনার মনে হচ্ছে সেটা লেখার না বা আমার ওইরকম কোনো টিপস আসতেছে না ইনফরমেটিভ যেটা অ্যাকচুয়ালি আপনি লিখতে পারেন। আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন যদিও জানি না এখানে কি দেখে ফেলেন, হচ্ছে যে মনে থাকবে এরকম সব আসলে আমার এখানে প্রবলেম হচ্ছে, কিছু বুঝতে পারছি না। কোথায় বুঝতে পারছেন না বলেন তো আমাকে ভাইয়া? না না আপু আমার এখানে কিছু দেখা যাচ্ছে না, জাস্ট তাই বললাম মানে আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় ওঠে, মানে আমি কথা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছি কিন্তু কারণ হচ্ছে আমি কথাটা বলছি আমি বলছি আমার অডিওটা যাচ্ছে
আমার মোবাইল থেকে, যেটাকে হচ্ছে আমি আমার ডেটা দিয়ে কানেক্ট করেছি যাতে আমার পিসি স্লো না হয়। আর আমার পিসিতে চলছে আমার বাসার ওয়াইফাই, এটা তো স্লো হওয়ার প্রশ্ন উঠে না, কারণ এখন আমার বাসায় শুধু একটা ডিভাইস, সেটা হচ্ছে আমার পিসি চলছে। আমি যখন ক্লাস নিই ততক্ষণ আমার বাসায় কাউকে আমি মোবাইল ইউজ নিই, আমার ওয়াইফাই ইউজ করতে দিই না, সবার জন্য বাসার তখন ওয়াইফাই বন্ধ থাকে। এবং ততক্ষণ ভাইয়া বলেন, আব্বু বলেন, আম্মু বলেন, সবাইকে হচ্ছে আমার বাসায় মোবাইল ডেটা ইউজ করতে হয়। আপনাদেরকে একটা ছোট্ট স্লাইড দেখাচ্ছি আমি, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? দেখতে পাচ্ছি, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। ক্লিয়ার না ডার? ক্লিয়ার। আচ্ছা, এই যে লেখাগুলি দেখছেন, এই যে জিনিসগুলি দেখছেন, জি আপু, এগুলি হচ্ছে আমি যখন ক্লাস করেছি, আমি যখন কালেক্ট করেছি, এগুলি হচ্ছে তার। আপনি চাইলে আমি আপনার সাথে এই ফোল্ডারটা শেয়ার করতে পারি, আপনারা চাইলে এই ড্রাইভের এই ফোল্ডারটা, কিন্তু কথা হচ্ছে এটা টোটালি আনঅফিশিয়ালি সিক্রেট রাখতে হবে, কখনো কাউকে বলা যাবে না যে আপু এগুলি শেয়ার করেছে। যদি কেউ থাকে, জি আপু, রেকর্ডিং টা অন করা থাকে, আপু আপনি তো রেকর্ডিং হয়ে আছে এটা, সেটা তো আমি বলছি কারণ আমি যেখান থেকে শিখেছি কারণ তখন আমাদেরকে জুম থেকে দেখানো হতো না, আমাদেরকে হচ্ছে আপনার ইয়ে থেকে লুম থেকে দেখানো হতো। লুম থেকে দেখানো হলে আমাদের পুরো 4 ঘন্টার ক্লাসের ভিডিও হতো, 1 ঘন্টা শোয়া 1 ঘন্টা, এবং 1 ঘন্টা সহ 1 ঘন্টার ভিডিও গুলিও আছে। ও বাবা, এখন আপনারা বলেন না আপু ওই ভিডিও গুলি আমাদেরকে দেন, দিলে আপু নিষেধ নেই আপু, তাহলে দিয়ে দেন নিশ্চয়ই, আপনি এটা মানে দিল ছাত্রের জন্য জিজ্ঞেস করছেন, দিলে ভালো হবে, এখান থেকে শিখতে পারবো, প্রথম থেকে শিখতে পারবো। বুঝিনি ভাইয়া, আপু আসলে আপনার ভিডিও গুলো দিতে চাচ্ছেন এটা আমরা বুঝতে পারছি। আমি দিতে চাচ্ছি না, জিনিস নিজের থাকে, এটা হচ্ছে আমাদের নিজেদের। আমরা এনগেজমেন্টে যাব, দেখেন তখন আমরা এনগেজমেন্টের যে ইন্টারফেসটা দেখতে পেয়েছি, এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছি না। এখানে হচ্ছে পোস্টের এনগেজমেন্ট আসবে, এখানে পেজের লাইক আসবে, না ইভেন্ট পারপাসের ইভেন্টের রেসপন্স কেমন হবে। আমরা অনেক সময় দেখা যায় অনেক পেজের ইভেন্ট আমাদের সামনে আসে যেটাকে আমরা কখনো ওই পেজে লাইক ফলো করিনি, আসে না ওইরকম? তারাই পাবে ওরকম। আর এখানে হচ্ছে এটা ক্যাম্পেইন নেম, এই নেমটাই আপনার এখানে শো করতে থাকবে। এই যে আর এবি টেস্টিং, এবি টেস্ট মানে হচ্ছে আপনার কাছে একটা পুরনো অ্যাড রান করিয়েছিলেন আপনি ওই পেজটার, তারপরে নতুন আরেকটা অ্যাড রান করাতে চান, তো ওই অ্যাড রানের মধ্যে কোন অ্যাডটাকে কম্পেয়ার করা যায় যে কোন অ্যাডটা বেশি আমাকে ফিডব্যাক দিচ্ছে, কোন অ্যাডটার বেশি রেজাল্টটা পজিটিভ আসছে, সেটা এবি টেস্টিং এর মাধ্যমে করা যায়। আরেকটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, সেটা হচ্ছে তো মানে বাজেট তো বুঝেনি আপনারা যে বাজেটটা কিভাবে হবে, কিরকম হবে, কোনটা হলে রেজাল্ট কি আসবে, এটার বেনিফিট কি পাবো, এই টাইপের ডিটেইলে দেখা যাবে। আমরা এবি টেস্টিং দিয়ে দেখে যাই কারণ এবি টেস্টিংটা একটু জটিল, ঠিক আছে? যে অন করলাম এবি টেস্টিং, এবি টেস্টিং অন করার পরে এই যে এখানে ক্রিয়েটিভ আছে, এই যে ডেলিভারি অপটিমাইজেশন আছে, অডিয়েন্স আছে, প্লেসমেন্ট আছে, আমি নতুন করব না যেগুলি ছিল বা কিছু একটা ওই টাইপের করব প্লেসমেন্টের জন্য, তো আমি ক্রিয়েটিভই দিলাম। আপনারা প্রত্যেকটা টপিক একটু একটু করে দেখবেন, আমি তো প্রত্যেকটা এখন শেষ করাতে পারবো না, কারণ ওভারঅল যদি আমি এত ডিটেইলটা দেখাতে যাই তাহলে হচ্ছে আমার 3 মাস আমি ফেসবুক শেষ করতে পারবো না। আর এখানে যেটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কান্ট্রি কারেন্সি টাইম জোন, এটা দেওয়া ট্রাই করবেন হচ্ছে আপনার যেই বায়ারের কাজ করছেন আপনি, ওই বায়ারের কান্ট্রি, ওই বায়ারের কারেন্সি, ওই বায়ারের টাইম,
এখন এখানে যদি আমি বাংলাদেশ দিয়ে রেখেছি দেখে এটা এরকম আসবে, কারণ আমার আইপি এই জায়গার। আর আপনাদেরকে পরবর্তীতে কাজ করতে গেলে আইপি গুলি চেঞ্জ করার জন্য কিছু ভিপিএন আছে, কিছু এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন থাকবে, কিছু আপনাদের এক্সট্রা অ্যাড করে নিতে হবে, ওইখান থেকে আপনার হচ্ছে আপনাদের আইপি আপনারা চেঞ্জ করতে পারবেন। আইপি লক হয়ে গেলে আইপি গুলি চেঞ্জ করতে পারবেন, এবং ডিজিটাল মার্কেটিং এর অনেক কাজের সময় আইপি চেঞ্জ করতে হয়, যেটা হচ্ছে আমরা মানে লাগে, ওটা ছাড়া আপনি পারবেন না। কারণ আপনারা যারা ভাইয়া যেমন ডেটা এন্ট্রির কাজ করে, ভাইয়া মেবি খুব ভালো বুঝবে যে গুগলে সার্চ করলে আমরা যে রেজাল্টটা পাই, যে ধরেন কোন জায়গার 100 বা 1000 রেস্টুরেন্টের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, মেইল এবং ওদের ওনারের নাম, ওনারের মেইল নাম্বার, তো এটাতে আমরা গুগলকে আমরা সবাই জানি গুগলে সার্চ করলে পাবো। কিন্তু যদি আমরা ওই আইপি গুলি দিয়ে মানে আমাদের বাংলাদেশে আইপি চেঞ্জ করে ওই আইপি গুলি দিয়ে কাজ করতে যাই, তাহলে এটার থেকে বেটার রেজাল্ট পাওয়া যায়, রাইট সুমন ভাই? হ্যাঁ আপু, তাই। সুমন ভাই এই কাজটা খুব ভালো পারবে, এবং সুমন ভাই আমার থেকে বেশি আপনাদেরকে ওই এক্সটেনশনের নাম দিতে পারবে। এবং সুমন ভাই যদি চুপ থাকে আপনারা ওনাকে জ্বালাবেন, জ্বালিয়ে ওনার কাছ থেকে ওই ভিপিএন গুলির নাম গুলি নিয়ে নেবেন। জাওয়াদ ভাই আপনার কথাবার্তা কিরকম জানেন, আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে এসে আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো, আমরা ওয়েবের কাজও শিখবো, আমরা নেটওয়ার্কিং এর কাজও শিখবো। এখন আপনার হয়তো কিউরিওসিটি থাকতে পারে, কিন্তু আপনি যেভাবে বলছেন এভাবে আসলে সবাই কি ওভাবে পারবে আইপি চেঞ্জ করে? আপনি চিন্তা করে দেখেন তো, আপনি যেই সিস্টেমটার কথা বলছেন ওই সিস্টেমটা কি সবাই ডাউনলোড করতে পারবে, বা ওই ওয়েটাতে কি সবাই? আপু ভিপিএন এর কথা কেন বলছে, মানে পিসির প্রায় ভিপিএন যেগুলো আমরা মোটামুটি ভালো কিছু করতে চাচ্ছি অথবা বেটার কিছুর জন্য, ওই ভিপিএন সবগুলোই প্রিমিয়াম, হয়তো ফোনে অনেকগুলো ফ্রি আছে। কে বলেছে ভাইয়া প্রিমিয়াম? আমি আপনাকে যা বলছি এগুলো কে বলছে প্রিমিয়াম? একবার বলেছি এক্সটেনশন গুলো ফ্রি, যে কোনো এক্সটেনশন না, যদি সফটওয়্যার না ফ্রি কথা বলে তখন কিন্তু পে হয়ে যাবে। তো আপনি এখন আর্ন করার আগে আপনি আপনার নিজের পকেটে টাকা দিয়ে পে করে তারপরে ওই এক্সচেঞ্জ ওই আইপি নেবেন? হ্যাঁ, বেটার সলিউশন থাকে এটা। আপনি লার্নিং আর্নিং এ এসে আপনি যদি বলেন আমি সবকিছু প্রিমিয়াম নিব, আমি সবকিছু পে করব, তাইলে ভাই আপনার আসলে লার্নিং আর্নিংটা করা ঠিক না। এরা লার্ন করবে তারপরে আর্ন করবে তারপরে এরা খরচ করবে, আর আপনি লার্ন এর আগে খরচ করতে যাচ্ছেন, আর্নিং তো বাদই দিলাম। বুঝতে পারছেন জাওয়াদ ভাই আমার কথাটা? সেটা হচ্ছে যে আসলে সবাই তো এক রকমের নিয়ে আসে না, তো এখন অনেকেই দেখা যাবে, যেমন আমাদের মাঝে অনেকেই আমরা শিখেছি, আমরা শিখেছিলাম 34 এরকম কিছু একটা, আমার এক্সাক্ট মনে নেই। তো সেখান থেকে ফার্স্ট ওয়ার্ডারটা কিন্তু আমাদের ক্লাসে আমি পাইনি, আমাদের ক্লাসে যে মেয়েটা পেয়েছিল সে একটা ইন্ডিয়ান বায়ারের একটা ওয়ার্ডার পেয়েছিল $5, তাকে ওই যে ওইরকম বায়ার আসবে আমাদের কাছে এরকম দিয়ে যাবে, এটা আসলে নিতে পারবো না আমরা, এই জন্য আমরা অফলাইনে কাজ করি বেশি। তো ওর ইউটিউবের আন্ডারে, ইউটিউব গিগের আন্ডারে ওর কাজ মেবি 5টা না 6টা কাজ হয়েছে অলমোস্ট। কালকে দেখলাম আমি ওর গিগটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডে আসছে। গিগ র‍্যাঙ্কিং এর ব্যাপারটা টোটালি আপু এসইও এর উপরে। এসইও আমি তো কখনো এসইও করি নাই, বাট আমার দেখা গিয়েছিল যে আমার ফার্স্টের দিকে গিগ গুলো ফার্স্ট পেজেই থাকতো, কারণ এসইও নলেজ তো আমার কাছে নাই যেহেতু গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমি যদি বেশি অ্যাক্টিভ থাকি বা বাই রিকোয়েস্ট যদি দিয়ে থাকি আর এখানে অটো রিফ্রেশ বা যে কোনো ভাবে যদি আমি থাকি, তাহলে দেখা যাচ্ছে আমার র‍্যাঙ্ক করতে, পাশাপাশি যদি আমার একটা আমার যে রেগুলার বায়াররা আছে তারা যদি ধরেন আমার এক সপ্তাহ অর্ডার আসে না, হ্যাঁ তো নতুন কোন অর্ডার আসে না, তখন আমার পুরনো বায়াররা যখন কাজ দিচ্ছে আমার গিগটা অটোমেটিক র‍্যাঙ্কিং এ চলে আসতেছে। তো এখানে আমি জানি না এসইওটা কতটুকু কাজ করে, আমি কিন্তু কোনো এসইও কাজ করতাম না, বাট আলহামদুলিল্লাহ আমার অর্ডার থাকতো। এখন এসইওর কাজ স্টিল স্টিল আছে, এসইওর কাজ করতে না বললেন তো আপু, আপনি আপনার একটা গিগ, আমি আমার স্ক্রিন শেয়ার অফ করছি, আপনি আপনার একটা গিগ শেয়ার করেন, একটা স্ক্রিন শেয়ার করেন, আপনি আপনি স্ক্রিন শেয়ার করে আপনার গিগটা করবেন, জাস্ট আমি এটা দেখাই, এটা দেখাই তারপরে।
এখানে হচ্ছে কান্ট্রিটা দিবেন হচ্ছে যে বায়ার বাইরের কান্ট্রি দিবেন এখানে কারেন্সি ওটাই আসবে তারপর কন্টিনিউ চলে যাবেন এর মধ্যে আপনাদের কোশ্চেন থাকতে পারে শো অ্যাডভান্স শো অ্যাডভান্স হচ্ছে এই যে আমার এই অ্যাড অ্যাকাউন্টটার নেম কি হবে প্রত্যেকটা অ্যাডের একটা অ্যাকাউন্ট নেম থাকে এবং ওইটার একটা আইডি চেঞ্জ আইডি জেনারেট হয় কার নাম লিখবে এখন আপনি বলেন রেহান ভাই কার নাম লিখবো জাহাজ ভাইয়ের নাম লিখে দেন আপনি তো পপুলার পার্সন হয়ে গেছেন আমাদের আপনার আমি একটা জিনিস খেয়াল করলাম আপনার মতো কোশ্চেন আমাদের এই গ্রুপের মধ্যে কেউ করে এখানে এখন ওই যে সেম জিনিস ডেলিভারি অপটিমাইজেশন অডিয়েন্স অডিয়েন্স আমরা দিলাম অডিয়েন্স দেওয়ার পরে যে এখানে অডিয়েন্স আসবে অডিয়েন্স সেট করো সেট এ সেট বি এখানে হচ্ছে আপনার আগের যে অ্যাডটা থাকবে ওই অ্যাডের অডিয়েন্স এখানে ক্লিক করলে আপনার ওই ওই যে আমরা যে একটা অ্যাড নেম দিলাম না ওই অ্যাড নেমটা এখানে থাকবে তখন এখান থেকে অডিয়েন্সটা ক্লিক করবেন এখানে ধরেন আমি একটা দিলাম এটা যদিও জানি না এটা হচ্ছে আমার মেবি ক্লাস পারপাসে করা কোনো অ্যাসাইনমেন্টের কিছু একটা এখানে আরেকটা দেখেন এখানে কাকে কাকে শো করছে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে পিপল হু ম্যাচ আপনারা পিপল হু ম্যাচ মানে হচ্ছে যে ধরেন এটা আসলে আমি একটা ইয়ের অনলাইন ক্লোদিং শপের জন্য করেছিলাম তো ওইখানকার টার্গেটেড অডিয়েন্সটা আমার কাছে সেট ছিল এটা এখানে আমি বসিয়ে দিয়েছিলাম তো একটা ধরেন শাড়ির বিজনেস করে তার শাড়ি কে কিনবে কোন প্রফেশনাল মানুষ কিনবে অবশ্যই সর্বপ্রথম মেয়ে হতে হবে যারা ইন্টারেস্টেড থাকবে কেন ছেলেরা শাড়ি কিনবে না আমাদের কাছে পেমেন্ট করে দেয় আমরা তাদেরকে ওই দিন পাঠিয়ে দিই এটা আমাদের থেকে বেশি ভালো তো আপনাদের জানার কথা যাই হোক এখানে ইন্টারেস্টেড ইন্টারেস্ট কাদের থাকতে পারে বা কোন মানুষ ওই টাইপের লিখলে বা এরকম হয় যে ফেসবুক থেকে তো দেখা যায় যে হয়তো হ্যাঁ যে আমরা লিখি না আমাদের প্রফেশনালে যে বাই প্রফেশনে এ প্রফেসর এ হচ্ছে নিউজ প্রেজেন্টার এ হচ্ছে নতুন বিয়ে হলে তো মেয়ে সবার আগে লিখবে জাস্ট ম্যারিড লিখে না তারপরে হচ্ছে লেকচার আছে তো এইরকম ব্যাপারগুলি যারা সার্চ করে তাদের কাছে আমার এটা যাবে খুব ভালো হতো এটা হচ্ছে এখানে এই অপশনটা এখন আর নেই এই অপশনটা এখন আমি দেখিনি এই অপশনটা আমার আগের ছিল আর এখানে যদি এখন আমি টার্গেটেড অডিয়েন্স সেট করি আরেকটা এই যে এখানে এখন সেভ করলে আসবে কাদেরটা সেভ অডিয়েন্স কারা আছে এখানে এই যে সকালের ব্যাচের এটা এটা দিলে তারপরে এই যে দেখেন টেস্টে দিলে হবে এটা দিব দিয়ে তারপর হচ্ছে ম্যানুয়ালি প্লেসমেন্ট দিব কখনো অটোমেটিক্যালি প্লেসমেন্ট দিব না আমরা প্লেসমেন্টের জায়গাটা ম্যানুয়ালি দেওয়ার কারণ হচ্ছে এই যে এখন পাবেন এই অপশনগুলি যেটা তখন পাইনি আমরা যে কোন ডিভাইসে আমরা দিব ডেস্কটপে দিব মোবাইলে দিব সব রেকমেন্ড এটা সবসময় দিবেন দোনোটাই অল ডিভাইস আর এখানে প্ল্যাটফর্মসটা শো করতে থাকবে যে কোথায় কোথায় যাবে এখানে কিন্তু আমার মেসেঞ্জার ব্লকড হয়ে আছে এখানে অনেক সময় দেখা যাবে একটা থাকবে আরেকটা থাকবে না এখানে আমি মেবি তখন মেসেঞ্জার বন্ধ করে রেখেছিলাম ওই জন্য মেসেঞ্জার বন্ধ বুঝতে পারছেন আমি শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামে দিব এখন ফেসবুকের কোথায় দিব ইনস্টাগ্রামের কোথায় দিব এই যে এখানে আছে দেখেন নিউজ ফিডে যাবে মার্কেট প্লেসে যাবে ভিডিও ফিডে যাবে নাকি এই যে দেখেন ইনস্টাগ্রাম এক্সপ্লোরার যাবে মেসেজের ইনবক্সে যাবে এগুলো অনেক ভাবে যায় এই যে স্টোরিতে যায় এখানে আমার উপরে যদি আমার অডিয়েন্স সেট করার নিয়ে কোনো ভুল থাকে তখন এগুলো এরকম থাকবে যে কাজ করবে না এটা আপনার উপরে অডিয়েন্স ঠিক করতে হবে কারণ আমার পুরনো অনেক কিছু সেট আপ আছে তো অডিয়েন্সে
দ্যাটস ওয়াই হয়তো এটা এখন নিচ্ছে না। এই যে দেখেন ভিডিও ইন স্ট্রিমিং, ভিডিও ইন স্ট্রিমিং ভিডিওর কথা বলেছি না আপনি আপনাদেরকে, ইন স্ট্রিমিং ভিডিও কোনগুলি কেউ বলতে পারবেন? জাওয়াদ ভাই তো অবশ্যই না, বলবেন না। আর অন্য কেউ বলতে পারবেন? ভিডিওর মাঝখানে মাঝখানে যে অ্যাডগুলো আছে ওগুলো এখন ইন স্ট্রিমিং ভিডিও ফেসবুকের, সেটা হচ্ছে যে দেখবেন যে কিছু গেমিং ভিডিওর অ্যাড আসতে থাকে, দেখেন যে নিচে তার ছোট্ট একটা ছবি শো করতে থাকে এবং সে পাবজি খেলতে থাকে ডিসুম ডিসুম, ওই অ্যাডগুলো। এটা ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল আকারে যেখানে থাকে আর্টিকেল গুলি সেখানে শো করবে, আমি যদি দেই সেখানে করবে, যদি না দেই সেখানে করবে না। আবার এখানে একটা অপশন এসেছে যে ডিভাইস গুলি যখন কানেক্টেড থাকবে যে ওয়াইফাই থেকে নাকি মোবাইল ডেটা থেকে, এরকম অনেকগুলি অপশন আপনারা এরকম পাবেন। এরপরে এই যে আসবেন এখানে, এখানে হচ্ছে বাজেটের ব্যাপারটা আসবে আপনার, যে বাজেট কত করতে চান আপনি, এবং বাজেট যতই করবেন দেখবেন যে যদি এই বাজেটটা এই এদের এইখানে যেই আপনার সেটআপ আছে ওই সেটআপে সেট না করে তাহলে হলে এরর দেখাতে থাকবে, পরের স্টেপে আপনি যেতে পারবেন না। আর এখানে হচ্ছে যদি চান যে আমি আগে ঠিক করে রাখবো আমি পরে রান করব অ্যাড, তাহলে যে রান অ্যাজ অ্যান স্কেডিউল এটা দিলেই হয়ে যাবে। ওরে এটা তো আসবে না এখানে, না সকালে দুইবার ট্রাই করছে এখন আর হচ্ছে না। এখানে স্কেডিউলে টাইমটা স্টার্ট হওয়া যায়, এখানে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। আমার ওই উপরের অডিয়েন্সের কোন জায়গায় একটা ভুল আছে এই জন্য এরকম হচ্ছে। এখানে যখন স্কেডিউলে দিবেন তখন স্টার্টিং টাইম আসবে, স্টার্টিং ডেট আসবে এবং স্টার্টিং টাইম আসবে, আর নিচে আসবে এন্ডিং ডেট এন্ডিং টাইম। ওটা আপনারা সিলেক্ট করে দিলে অটোমেটিকলি এটা ওই দিন থেকে ওই লাস্ট দিন অবধি একটা রান করবে, কতক্ষণ পর্যন্ত যাবে সেটা দেয়া থাকবে। এই যে কতদিন যাবে এটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন, একটা রান কতদিন করাতে চান, অ্যাড রান কতদিন আপনি করাবেন। এখানে বাজেট ফিক্স করবেন যে ডেইলি বাজেট কত। এখন যদি বায়ার আপনাকে বলে যে আমার $1500 বাজেট আছে তুমি আমাকে অ্যাড রান করাও, এখন $1500 দিয়ে যদি সে এক মাসের অ্যাড রান করাতে চায় সেক্ষেত্রে তো আপনি ডেইলি বাজেট আপনি ১০০ টাকা দিলেও তার হবে না, এটা আপনাকে হিসাব করে ডেইলি বাজেটটা ওই বায়ারের বাজেটের উপরে বলতে হবে, তারপরে কন্টিনিউ দিতে হবে। কিন্তু কন্টিনিউ দিলে আসবে না অনেক কিছুই, কারণ আমার এখানে আমি খালি রেখেছি। আপনি কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এই যে আমরা তো এখানে রেডি অ্যাড পেয়েছিলাম তাই না, আমরা ওই অ্যাড সেন্টার থেকে অ্যাড করতে গেলে তো রেডি অ্যাড পাই, আমাদেরকে তো আলাদা অ্যাড বানাতে হয় না তাই তো, নতুন কোনো ছবি দিয়ে বানাতে হয় না। এইখানে আমরা এটা পাবো ক্রিয়েট অ্যাড পাবো, আর এক্সিস্টিস মানে আমার পোখার ওই পেজে একটা পোস্ট আছে ওই পোস্টটাকে এনে আমি করতে পারি, এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কোনটা করবেন। এখন এটা আপনার পেজের উপরে ডিপেন্ড করে, যদি আমার এই পেজে কোনো পোস্ট নাই এই যে এখানে কল টু অ্যাকশন বাটন পাবেন, এখানে অ্যাড মিডিয়াতে গিয়ে মিডিয়া মানে ছবি চাইলে ছবি, ভিডিও চাইলে ভিডিও, এটা দিয়ে ক্রিয়েট স্লাইড শো ক্রিয়েট করতে পারবেন। স্লাইড শো না করে এখান থেকে অ্যাডটা দেয়, আর হচ্ছে অ্যাডটাকে বেশ আচ্ছা আমি দেখাচ্ছি আপনার, ছবিগুলি হচ্ছে এই রকম আকারে থাকবে। আমার এখানে তো এখন ছবি আছে, আপনাদের এখানে থাকবে না কারণ আপনাদের জায়গাটা খালি আছে। যারা অ্যাড রান আগে করাননি বা কোনো পেজ রিলেটেড কিছু নেই তাদের একটা আসবে না, যাদের এটা আছে তাদেরই আসবে।
পাখিটাকে কার এখানে? আমার এখানে। আমি বলার আগে নামটা বললে ভালো হতো না, চিনতে সুবিধা হতো না। ইয়াসিন। আপনি কোথায় থাকেন এত সুন্দর করে পাখিটাকে? খাগড়াছড়িতে। সাজেকের আশেপাশে থাকি কি? সাজেক আমাদের থেকে অনেক দূরে, 70 কিলোর মতো। এই যে দেখেন এখানে একটা জিনিস শো করছে, দেখতে পাচ্ছেন ছবির? জি। এটা হচ্ছে এই ছবির ডাইমেনশন 600x600। এই ছবি 600x600 ছাড়া পিক্সেলের ছবি অ্যাড হবে না, এর উপরে হবে, এর নিচে হবে না। বুঝতে পারছেন? জি। আপু বুঝতে না পারলে আপনারা প্রবলেমে পড়বেন, আমার কি, আমার ক্লাস শেষ, আমি দুধ দেব। এই যে এখন আসলো এটা, এখানে হচ্ছে প্রাইমারি টেক্সট দিব আমরা, প্রাইমারি টেক্সট হচ্ছে লিখব ছবিটা কি, লেখা থাকে না এটা আপনারা বুঝে লিখবেন প্রাইমারি টেক্সটের লেখাটা কি, তারপর কল টু অ্যাকশন বাটন অ্যাড করবেন। দেখছেন প্রাইমারি টেক্সটটা কোথায় আসছে আমার? এটা ক্যাপশন আকারে আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন? একটা মানুষও কথা বলবে না, না বলো। এটাকে ফুডের নামটা লিখবো নাকি? এখানে হচ্ছে যে প্রোডাক্টটা দিচ্ছেন, যদি বলে তুমি আমার পোস্টের জন্য এটা এনে দাও, সেক্ষেত্রে অ্যাডগুলি অ্যাড সেন্টার থেকে দিবেন। কিন্তু সে যদি ট্রিকি ওয়েতে বলে যে আমি মেসেঞ্জারের এই জায়গায় দিব, আমার স্টোরিতে আসা লাগবে, ওই নখরামিওয়ালা বায়ার হয়, তখন আপনারা এখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করবেন এবং পোস্ট ক্রিয়েটেড যা থাকে সেটা আপনি বায়ারের কাছ থেকে নিয়ে নেবেন। আর যদি বায়ার বলে না আমার এই পোস্টের উপরে তুমি করে দাও, তাহলে উপরে এই যে এখানে একটা জায়গা আছে, অপশন আছে, দেখবেন এই যে দেখেন এই তো মোটামুটি। তারপরে এই যে এখানে এই যে ফেসবুক পিক্সেলের কথা যে বলেছিলেন, পিক্সেল থাকলে এখানে এটা অন করে দিলেই হয়ে যাবে, পিক্সেল না থাকলে হবে না। আর এরপরে হচ্ছে এখানে আপনারা একটা ইউআরএল দিবেন, সেটা পিকাবোর আমি দিয়েছিলাম, আর এই ইউআরএল না দিলে সামনে যাওয়া যায় না, বটগুলি যেতে দেয় না। এই যে এখন কার্ড অপশন চলে আসছে, এখন কার্ড অপশন চলে আসলে তা আর যাওয়া যায় না সামনে, অ্যাড এই যে এভাবেই হবে। বুঝতে পেরেছেন আপনারা? জি আপু। কারো কোনো প্রবলেম, কোনো কোশ্চেন? নো আপু। আপু ব্লার দেখা যাচ্ছে তো বুঝতে পারছেন না আপু? জি ব্লার দেখা যাচ্ছে তো ওই জন্য শুধু আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু স্ক্রিনটা ভালো মতো দেখা যাচ্ছে না, এটা একটা প্রবলেম। তখন ঠিক ছিল, জাহাদ ভাই যখন বলছেন তখন ঠিক ছিল, এখন কিছুক্ষণ 5-4 মিনিট বলতে ব্লার দেখা যাচ্ছে। আমি ফার্স্ট থেকেই আমার প্রবলেম হচ্ছে, এখন ব্লার দেখা যাচ্ছে, তখন আপনার দিক দিয়ে দেখা গেছে। ওকে
আপনাদের যদি না থাকে তাহলে অন্য কেউ একটা স্ক্রিন শেয়ার করেন, আমারটা যদি ব্লার মনে হচ্ছে আমি তো দেখালাম, যারা দেখতে পেরেছেন তারা তো বুঝেছেন, তো তাদের মাঝখান থেকে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, আপনি তাদেরকে দেখান, অন্যদেরও সুবিধা হবে, আপনারও প্র্যাকটিস হয়ে যাবে। বুঝা যাচ্ছে? কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, কেউ কি কথা বলবেন আপনারা? আপনারা যেভাবে থাকেন আপনাদেরকে বিয়েবাড়িতে নিয়ে যাওয়া খুব ভালো হবে। না, শুধু খাবার বেঁচে যাবে ওই জন্য না, দধির জন্য আলাদা হাঁড়ি কেনা লাগবে না। আপনাদের মুখ দিলে আপনারা যেভাবে মুখ বন্ধ করে বসে থাকেন এরকম মুখ বন্ধ দধি জমালে হয়। আমি তো ভাবছি এই টাইপের কথা নুসরাত বলবে। আচ্ছা যাই হোক, কেউ একজন শেয়ার করেন একটু। কেন আপু? কি কেন আপু? ইয়াসিন ভাই খুব মজা পাচ্ছিল আমার টেক্সটটা পড়ে। আমি এটা বুঝি না সবাই কিভাবে বলে আমাদের চেহারা এক। আমরা তো দেখি দুজনের চেহারা দুই রকম, কিন্তু সবাই বলে এটা, শুধুমাত্র আপনারা না, আমাদের এলাকা বলেন, শহরে পরিচিত। আচ্ছা সুমন ভাই, আপনি একটা কথা বলবেন না এখন, সবাইকে একটা কোশ্চেন করে সবাই বলেন তো এখানে, বড় কে ছোট কে? সুমন ভাই বড়। ও, আপনারা আগে থেকে তো একজন একজনকে চিনেন, আমি এখানে নতুন। না, ওইটা না, ওইটা না, আমি লকডাউনের কারণে সে